सर। रिकॉर्डिंग स्टार्टेड। वेदान्तेषु रमाहुरेकपुरुषं व्यपस्थितं रोदसी यस्मिन्निश्चरैतनन्न विषयः शब्दो यथार्थाक्षरः यन्तर्यश्च मुमुक्षुभिर्नियमिता प्राणादिभिर्निज्ञते शस्थानुस्थिरभक्तियोगसुलभ श्रेयसायास्तु। উপস্থিত সমস্ত সত্রের ছাত্রছাত্রীদেরকে এবং অন্যান্য বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকে দ্বিজেন্দ্রলাল কলেজের সংস্কৃত বিভাগের তরফ থেকে স্বাগত জানাচ্ছি এবং অন্যান্য মহাবিদ্যালয়ের এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত আছো তাদের সকলকে আমাদের বিভাগের তরফ থেকে হার্দিক স্বাগত। মাননীয় অধ্যক্ষ মহাশয় শেখ শাহজাহান আলী এবং কলেজের অন্যান্য সমস্ত বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকাদেরকে জানাই সশস্ত্র প্রণাম। অন্যান্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের এবং আমাদের যে মাননীয় বক্তা তাদের সকলকে জানাচ্ছি সশস্ত্র সম্মান। সংস্কৃত সপ্তাহ উপলক্ষে যে এক সপ্তাহ ব্যাপী বক্তৃতামালা আয়োজন করা হয়েছে কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল কলেজের সংস্কৃত বিভাগের তরফ থেকে, আজকে আমরা তার চতুর্থ দিনে এসে উপস্থিত হয়েছি। আমাদের আজকের মাননীয় বক্তা অধ্যাপিকা শ্রীমতী জয় শাহ মহাশয়া। তবে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা একটা সুন্দর সঙ্গীত পরিবেশন শুনে নেব। আমাদের বিভাগীয় দ্বিতীয় সত্রের ছাত্র জয় মল্লিক আমাদের একটি সুন্দর সঙ্গীত পরিবেশন করে শোনাবে। আমি চলে যাব আমাদের ছাত্র জয় মল্লিকের কাছে তার সঙ্গীতের জন্য। জয়, শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ শোনা যাচ্ছে। নমস্কার, আমি জয় মল্লিক, দ্বিজেন্দ্রলাল কলেজের প্রথম বর্ষের দ্বিতীয় সত্রের ছাত্র। ম্যাম শুরু করছি। वर्षधारायां शान्तिरन्तरं वर्षधारायां शान्तिसुनीरं शुष्कहृदयास्थिताः सर्वे वै शुष्कहृदयास्थिताः सर्वे वर्षधारायां शान्ति सुनीरम् मोहपातकं शोकतापकं अपश्रियाच तिमिरम् मोहपातकं शोकतापकं अपश्रियाच तिमिरम् विमलहृदयमूर्त्वार्हस्वात्मकं विमलहृदयमूर्त्वार्हस्वात्मकं विघ्नहार्य भूयात् वर्षधरायां शान्तिसुनीरं वर्षधरायां शान्तिसुनीरं देशहिंसनकथच्छलमिदम् अभिमान एष देशहिंसनकथच्छलमिदम् अभिमान एष वितरतु प्रेमशिलामय हृदि
वितरतु प्रेम शिलामय हृदि जय जय त्वं भगवान् वर्षधारायां शांति सुनीरम वर्षधारायां शांति सुनीरम शुष्क हृदया स्थिता सर्वे वै शुष्क हृदया स्थिता सर्वे वै ऊर्ध्वमुखा मनुजाता वर्षधरायां शांति सुनीरम वर्षधरायां शांति सुनीरम। অনেক ধন্যবাদ জয় মল্লিককে, তার সুরের ধারা আমাদের হৃদয়কে ছুঁয়ে গেছে। আজকে রক্ষাবন্ধন, রাখি পূর্ণিমা এবং আজকের দিনটাই কিন্তু সংস্কৃত দিবস হিসাবে পালিত হয়। রক্ষাবন্ধনের দিনটাকে মাঝখানে রেখে আগে 3 দিন এবং পরে 3 দিন, এই নিয়ে মোট 7 দিন ধরে সংস্কৃত সপ্তাহ পালিত হয়। জিন্দাল কলেজের সংস্কৃত বিভাগও এই 7 দিন ধরেই বক্তৃতামালা আয়োজন করেছে সংস্কৃত দিবসকে পালন করবার জন্য। এই বক্তৃতার মাধ্যমে আমরা সংস্কৃত দিবসকে পালন করছি। আজকে যেহেতু সংস্কৃত দিবস, আজকে সেই মধ্যমণি দিনটি, মাঝখানের দিনটি, আজকে আমরা আমাদের বক্তা হিসাবে পেয়েছি একমাত্র ম্যাডাম। বাকি সব দিনই আমাদেরকে কোনো না কোনো স্যার আমাদের বক্তৃতার মাধ্যমে ঋদ্ধ করছেন, কিন্তু আজকে আমরা পেয়েছি একমাত্র ম্যাডাম বক্তাকে, মাননীয় অধ্যাপিকা জয় সাহা। তিনি তার লেকচারের মাধ্যমে আজকে আমাদের ঋদ্ধ করবেন, আমরা আজকে তাকে পেয়ে ধন্য। অধ্যাপিকা জয় সাহা তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কটন কলেজ গৌহাটি থেকে এবং তার মাস্টার্স এবং এমফিল জেএনইউ থেকে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে তার মাস্টার্স এবং এমফিল, এবং বর্তমানে সেখানে তিনি পিএইচডি করছেন। এছাড়া তিনি ত্রিপুরা ইউনিভার্সিটি আগরতলাতে অধ্যাপিকা রূপে কর্মরত। আসলে ম্যাডাম প্রবাসী বাঙালি এবং ত্রিপুরা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তার জ্ঞানের আলো নিয়মিত পেয়ে থাকেন। আজকে আমরাও একটু তার ভাগিদার হতে পেরে ভীষণ রকম গৌরব বোধ করছি। কথায় সময় নষ্ট করবো না, যার কথা শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, উদ্দীপ হয়ে আছি, চলে যাব মাননীয় অধ্যাপিকা শ্রীমতী জয় শাহ মহাশয়ের কাছে তার মূল্যবান বক্তব্য শোনার জন্য। ম্যাডাম প্লিজ। নমস্কার, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি? আপনার আমার যে পরিচিতি আপনি দিলেন এবং তার সঙ্গে যে প্রশংসা সূচক বাক্যগুলি প্রয়োগ করলেন, সেগুলো কতটা আমি তার যোগ্য আমি জানি না, কিন্তু শুনে আমার ভীষণ মানে আপ্লুত হয়ে গেছি আর কি। এবং আপনাকে তার জন্য অনেক ধন্যবাদ। আমি ততটাও কিছু নই, মানে এখনো আমি গবেষিকা এবং নিজেকে ছাত্রী হিসাবেই ভাবতে ভালোবাসি সংস্কৃত এবং আনুষঙ্গিক ভারত বিদ্যার। এবং আপনাদের সাথে আজকে আমার প্রিয় একটি বিষয়, সংস্কৃত বাংলার যে মেলবন্ধন বা যোগসূত্র, সেটা নিয়ে আলোচনার ইচ্ছা আমি প্রকাশ করেছিলাম এবং তার সুযোগ আপনারা দিয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ। সর্বপ্রথম তো আজকে সংস্কৃত দিবসের দিনে আমাকে এমন একটা ঐতিহ্যমণ্ডিত মহাবিদ্যালয়ে বক্তৃতা করবার সুযোগ দেওয়ার জন্য আমি আমার ভ্রাতৃপ্রতিম বা ভাই বললেই বেশি ভালো হয় অরিজিৎকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে সংস্কৃত দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবার সরাসরি বিষয়ে ঢুকে যেতে চাই। আমি একটা ছোট একটা প্রেজেন্টেশন বানিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। বাংলার যোগসূত্র ঐতিহাসিক পটভূমি ও আগামীর দিকদর্শন, এরকম করি আমি নামটা রেখেছি। এই বিষয়ে বলতে গিয়ে যেটা সবার, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ ম্যাডাম দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
এই বিষয়ে বলতে গিয়ে যেহেতু দ্বিজেন্দ্রলাল মহাবিদ্যালয়ে বলতে সুযোগ পেয়েছি, তাই সর্বপ্রথম তার কথাই মনে এলো। তিনি বাংলা ভাষার এবং সাহিত্যের একজন একনিষ্ঠ সাধক ছিলেন এবং বাংলা ভাষা সম্পর্কে তার যে চিন্তা ছিল সেটা আমরা তার বিভিন্ন যে স্বদেশী গানগুলোতে আমরা দেখতে পাই। বিশেষ করে এই গানটার কথা খুব মনে হলো, যেখানে তিনি বাংলা ভাষার সেই সময়ের যে পরিস্থিতি তাকে নিয়ে কষ্ট পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন। আমরা জানি না আজকে বাংলা ভাষাকে দেখলে তার কি মনে হতো। সেই সময় তো রবীন্দ্রনাথ ছিলেন, সেই সময় বাংলা ভাষাকে জ্ঞানের ভাষা রূপে, একটা আন্তর্জাতিক ভাষা রূপে গড়ে তোলার সামর্থ্য এবং ইচ্ছে দুটো নিয়েই যোগ্যতম ব্যক্তিরা ছিলেন। কিন্তু আজকে আমরা যেই বাংলা ভাষাকে দেখছি, আমরা জানি না বাংলা ভাষার এই পরিস্থিতি দেখে দ্বিজেন্দ্রলাল কি বলতেন। তো সেই জায়গা থেকে আমার মনে হলো, সংস্কৃত এবং বাংলার যে যোগসূত্র, যেখান থেকে বাংলা ভাষা এবং বাঙালির সংস্কৃতি চিরকাল একটা একটা পরম স্রোত পেয়ে এসেছে, সেই জায়গাটা আমরা একটু সংস্কৃত দিবসের দিনে আলোচনা করতে পারি। দ্বিজেন্দ্রলাল মহাবিদ্যালয় কৃষ্ণনগরে অবস্থিত, যতটুকু দেখলাম, এই কৃষ্ণনগরও কিন্তু বাংলা ভাষার অগ্রগতিতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রমথনাথ বিশির মধ্যে দিয়ে। প্রমথনাথ বিশি সেই ব্যক্তি যিনি সাধু বাংলাকে মান্য কথ্য বাংলায়, এই যে আমরা যে ভাষাটা আজকে বলছি, সেটাতে নিয়ে আসার এবং তাকে সাহিত্যের জগতে, তাকে ফর্মাল ভাষা হিসেবে একটি ঔপচারিক রূপ দেওয়ার পেছনে তার একটা বড় ভূমিকা রয়েছে। সবুজ পত্রের মধ্যে দিয়ে তিনি আন্দোলন শুরু করেছিলেন এবং যেই সংস্কৃতায়িত বাংলা, যে সংস্কৃতের একটা ভীষণ জোর থাকা, যে সাদা সাধু বাংলা, যাকে যাকে অনেক নিন্দামন্দ সহ্য করতে হয়েছিল এক সময়, সেই সাধু ভাষার ধীরে ধীরে যে অবলুপ্তি এবং মান্য কথ্য ভাষার যে তার স্থান গ্রহণ, সেটার কিন্তু পথ নির্দেশক ছিলেন প্রমথনাথ বিশি, যিনি এই কৃষ্ণনগরেরই মানুষ ছিলেন, এবং তার লেখায় কৃষ্ণনগরের ভাষার খুব ছাপ পড়েছে। এইবার যদি বিষয়ের দিকে যাই, এই স্লাইডটাতে বাংলা ভাষা সম্পর্কে কিছু কয়েকটা খুবই সাধারণ কয়েকটা তথ্য রাখা হয়েছে। বাংলা এবং সংস্কৃতের যে যোগসূত্র, সেটা কোনো আজকের চর্চার বিষয় নয়, বরং যবে থেকে বাংলা ভাষা সম্পর্কে বাঙালি সচেতনভাবে চিন্তা চর্চা করছে, সেটা সেই নবজাগরণের সময়কাল হতে পারে, ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে, বিংশ শতাব্দীর প্রথমে, সে ঊনবিংশ শতাব্দী বলতে গেলে শেষ অর্ধ থেকেই বাংলা ভাষা সম্পর্কে একটা ভাষা বৈজ্ঞানিক দৃষ্টিতে বা একটা সাংস্কৃতিক রাজনৈতিক সচেতনতার সঙ্গে এই ভাষাটাকে দেখার একটা চেষ্টা শুরু হয়েছিল। এবং সেই সময় থেকেই বাংলা এবং সংস্কৃতের যে সম্পর্ক, বাংলার সাথে সংস্কৃতের যে সম্পৃক্ততা, সংস্কৃত বাংলাকে যেভাবে জড়িয়ে মড়িয়ে রয়েছে, সেই ব্যাপারটা বাংলার অগ্রণী চিন্তাবিদদের, বুদ্ধিজীবীদেরকে একটা খুব ভাববার বিষয় হিসাবে সেটাকে নেওয়া হয়েছিল। এবং এই নিয়ে পুরো এক শতাব্দী ধরে আমরা চিন্তা চর্চা তর্ক বিতর্ক পেয়ে আসছি, এবং এর ফলে একটা খুব উন্নত মানের একটা সাহিত্য সম্পদ বাংলা এবং সংস্কৃতের যোগসূত্র নিয়ে আমাদের কাছে রয়েছে, যেটা যেটা নিয়ে একটা স্বতন্ত্র, মানে এই যে এই যোগসূত্রটাকে নিয়ে কারা কি চিন্তা করছেন এবং কি কি রচনা হয়েছে, তাই নিয়ে একটা 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 অনেক কথাই বলা যেতে পারে। যদি আমরা এই পুরো 100 বছরের এই পুরো যদি ভাবনাটাকে যদি দেখি, তবে আমরা মোটামুটি তিনটে ধারা দেখতে পাবো, বা দুটো ধারাই বলা যেতে পারে। প্রথম ধারাটা হলো যেখানে বাংলার যে নিজস্বতা, বাংলার যে স্বকীয়তা, সংস্কৃত ছাড়া, সংস্কৃত থেকে স্বতন্ত্র রূপে বাংলার অবস্থান কি,
সেই বিষয়টা নিয়ে চর্চা হয়েছে, সেই বিষয়টা নিয়ে খুব ভাবা হয়েছে যে সংস্কৃত থেকে আলাদা করে নিলে, কারণ বাংলা একটি সংস্কৃতমূলক ভাষা, একটি আর্য ভাষা, যাকে ভাষা বৈজ্ঞানিক ভাবে ইন্দো এরিয়ান ভাষা বলা হচ্ছে, তার থেকে আসা একটি ভাষা। তো সেই সেই বাংলা ভাষায় সংস্কৃতের স্থানটা কতটা, এবং সংস্কৃতকে যদি ছাড়িয়ে নেওয়া হয় বাংলা থেকে, তবে বাংলায় কি থেকে যাবে, এই প্রশ্নগুলো খুব ভাবিয়েছিল। এবং এটা এটা বাংলার স্বকীয়তা প্রতিষ্ঠার প্রতি একটা এখানে একটা ঝোঁক ছিল, তাই এখানে বৈজ্ঞানিক যে ভাব সেটা ততটা জোর না পেয়ে বরং একটা রাজনৈতিক সচেতনতা বা একটা আবেগ, এই ভাবনাটা বাংলা সংস্কৃতের মেলবন্ধনের যে আলোচনা তাকে অনেক অংশে প্রভাবিত করেছিল। যেমন এই প্রশ্নটা যে বাংলা ভাষা সংস্কৃতের জননী কি জননী নয়, এই প্রশ্নটা এখনো পর্যন্ত আমাদের কাছে, আমাদের বুদ্ধিজীবীদেরকে বিভিন্ন শিবিরে ভাগ করে ফেলছে, এবং যুক্তি বা ভাষা বৈজ্ঞানিক যে বিশ্লেষণ তার সাথে সাথে বা তাকে কখনো কখনো ছাপিয়ে আমাদের বিশ্বাস এবং আমাদের ইচ্ছা, এগুলো আমরা কি বলতে চাইছি সেটা বেশি করে প্রাধান্য পেয়ে যাচ্ছে। কিন্তু ভাষা বৈজ্ঞানিক দৃষ্টি যদি দেখা যায়, তবে বাংলা ভাষার সংস্কৃতের মানে সংস্কৃত বাংলা ভাষার জননী কি জননী নয় সেটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। এটা এটাকে আধুনিক ভাষা বিজ্ঞানের ভাষায় বলা যেতে পারে, এটা ফিলোলজির পার্ট, এটা ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের বিষয়, এটা অনেকটা ইতিহাসের বিষয়। ভাষা বিজ্ঞানের দৃষ্টিতে যে প্রশ্নগুলো আরো বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে কারেন্ট বাংলাতে, সমসাময়িক বাংলাতে বা বাংলা ভাষার চলনে সংস্কৃত ভাষার কি অবদান রয়েছে, সংস্কৃত ভাষার আসল স্থানটা কোথায়, তার স্ট্যাটাসটা কি, তার সেই সেই যে সেই যে সংস্কৃতের যে অবস্থান সেটার পরিবর্তন কি করে হলো, বা এখন সেই পরিবর্তনের ধারা বা গতি প্রকৃতি কি। সমসাময়িক বাংলাতে সংস্কৃতের অবস্থানটা বেশি বেশি ভাষা বিজ্ঞানের দৃষ্টিতে বেশি প্রাসঙ্গিক। এই জন্য ভাষা বিজ্ঞানের দৃষ্টিতে আমরা দেখছি কি কি প্রশ্ন, কি কি প্রশ্ন গত শতাব্দী ধরে আলোচিত হয়েছে, তার মধ্যে দুটো প্রশ্ন খুব খুব বেশি আলোচিত। এক হলো সংস্কৃত ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণ। সংস্কৃত ব্যাকরণের সমান্তরাল ভাবে আমরা যদি বাংলা ব্যাকরণকে রাখি, তবে দেখব 1901 খ্রিস্টাব্দে বাংলা ব্যাকরণ নামক একটি প্রবন্ধ লিখেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, এবং সেটা নিয়ে বাংলা ব্যাকরণ নিয়ে একটা ফর্মাল চর্চার শুরু আমরা বলতে পারি। এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় তিনি লিখেছিলেন, এবং সেখানে সেখান থেকে আমরা দেখছি যে তিনি তিনি খুবই হতাশ হয়ে বলছেন যে বাংলা ব্যাকরণ গ্রন্থগুলি, 100-এর উপরে বাংলা ব্যাকরণ তখন পর্যন্ত লেখা হয়ে গেছে, কিন্তু কোনোটাই ঠিকঠাক বাংলা ব্যাকরণ নয়। হয় তারা সংস্কৃত ব্যাকরণের বাংলা অনুবাদ, নয় তারা ইংরেজি বা ল্যাটিন ব্যাকরণের যে ধারা তার অন্ধ, ক্ষমা করবেন, তার অন্ধ অনুকরণে অনুকরণ করে একটা জগা খিচুড়ি ব্যাপার তৈরি হয়েছে, একটা অনাসৃষ্টি ব্যাপার। তো এই যে বাংলা ব্যাকরণের যে স্বরূপ, বাংলা ব্যাকরণটা বাংলা ভাষানিষ্ঠ কিনা, এবং সেখানে সংস্কৃত ব্যাকরণের জায়গা কি, বাংলা ব্যাকরণের আদর্শ বা মডেল কি হবে, পাণিনির ব্যাকরণ হবে না ল্যাটিন মডেল হবে, ব্যাকরণের পারিভাষিক শব্দগুলো কোত্থেকে নেওয়া হবে, এবং সেটা কতটা যদি আমরা সংস্কৃত থেকে নেই যেমন এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে, তবে সেটা বাংলা ভাষার যে ব্যাকরণের যে স্থিতি তাকে কতটা নির্দেশিত করবে, সংজ্ঞায়িত করবে, এইসব প্রশ্নগুলো আলোচিত হয়েছে। এছাড়া যেটা আরো একটা বড় প্রশ্ন সংস্কৃত বাংলার সম্পর্কে হয়ে থাকে, সম্বন্ধে সম্পর্কটাকে নিয়ে হয়, সেটা হলো সংস্কৃত শব্দ বা তৎসম শব্দের বাহুল্য বা পরিমাণ কি হতে পারে। আমরা এখানে পাশে একটা যে তথ্যটা দেওয়া আছে সেখানে দেখতে পারবেন, সুনীতি কুমার চ্যাটার্জি লিখছেন যে প্রাচীন বাংলায় যেখানে সংস্কৃত বা তৎসম শব্দ রয়েছিল 5%, সেখানে সেটা আদি মধ্যযুগে এসে 12%, 13%-তে এসে দাঁড়িয়ে যাচ্ছে, এবং সপ্তদশ শতাব্দী শেষ হওয়ার মুখে মুখে সেটা বেড়ে প্রায় 1/3 হয়ে যাচ্ছে, বাংলা ভাষার 1/3 সংস্কৃত শব্দ হয়ে যাচ্ছে। এবং 1/9 শতাব্দীর প্রথমার্ধে এসে আমরা দেখতে পাবো, 1/9 শতাব্দী, 1/10 শতাব্দী
এই সময়কালে সেটা বেড়ে গিয়ে প্রায় অধিকাংশ শব্দই তৎসম শব্দে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো এই যে তৎসম শব্দ বাংলা ভাষায় চলে আসছে, তো এই যে বাংলা ভাষায় এই যে তৎসম শব্দ গ্রহণের যে প্রবণতা, এবং সেটাকে এক ধরনের ঝোঁক বলা যেতে পারে, একটা এক বিশাল এক আকর্ষণ তৎসম শব্দের প্রতি, এটাকে নিয়ে বাংলা ভাষার বুদ্ধিজীবীরা এবং ব্যাকরণ শাস্ত্রীরা চিন্তা করেছেন। তারা এটা চিন্তা করেছেন যে কোন সংস্কৃত শব্দটা নেওয়া হবে বা আদৌ নেওয়া হবে কিনা, বা কেন নেওয়া হবে, যদি ধার করা হয় তবে কতটুকু ধার করা হবে, গুণমান কিভাবে নির্ধারিত হবে, তার প্রক্রিয়াটা কিভাবে নির্ধারিত হবে, এই বিষয়গুলি সংস্কৃত বাংলার যে সম্পর্ক তাই নিয়ে চিন্তা চর্চা হয়েছে। এবং এই নিয়ে সব থেকে বেশি যেটা আমরা আলোচনা পাই সেটা হলো সাধু এবং চলিত ভাষা নিয়ে। সাধু ভাষা যে কিনা সংস্কৃতায়িত, প্রচন্ড ভাবে সংস্কৃতাশ্রয়ী এবং সংস্কৃত নিষ্ঠ, যেখানে চলিত ভাষার বা সাধারণ বাংলা ভাষার প্রাকৃত যে বাংলা শব্দের কোনো স্থানই নেই, বরং তুচ্ছ তাচ্ছিল্য, সেগুলোকে ব্যবহারই করা হচ্ছে না, এই যে ভাষা, সেই সাধু ভাষা মধ্যে সংস্কৃতের এই যে আনাগোনা, এবং সেই সাধু ভাষাটা কি করে তৈরি হলো, তার সেই ভাষাটা কি বাংলার মুখের ভাষা, বাঙালির মুখের ভাষা, এই জ্ঞানের যে ভাষা রূপে সাধু ভাষা পুরো ঊনবিংশ এবং বিংশ শতাব্দী ধরে বাহক হয়ে এলো জ্ঞানের, সেই ভাষাটা কি করে তৈরি হলো, এবং তার মধ্যে যে সংস্কৃত নিষ্ঠতা, তার কি ব্যাখ্যা রয়েছে, এবং আজকের যে ভাষা, যে মান্য কথ্য ভাষা যাকে আমরা চলতি ভাষা বলছি, সেই ভাষাতেই বা তৎসম শব্দের কি অবস্থান রয়েছে। একটা কথা এখানে বলে বলাটা প্রাসঙ্গিক হবে যে আমরা আমাদের একটা ধারণা আছে যে চলতি ভাষা বা মান্য কথ্য ভাষা বোধহয় কিছুটা হলেও সংস্কৃত শব্দ বা তৎসম শব্দের বাহুল্য সেখানে কিছুটা হলেও কম, কিন্তু ব্যাপারটা আসলে সেরকম নয়। আমি তোমাদের পরে দেখাবো যে কিভাবে চলতি মান্য কথ্য বাংলা ভাষায় সংস্কৃত শব্দ, নতুন অনেক অনেক এমনকি আর্কেইক সংস্কৃত শব্দ, যে সংস্কৃত শব্দগুলো প্রায় অব্যবহার্য হয়ে গেছে, সেগুলো আমরা মান্য কথ্য ভাষায় নিয়ে এসেছি এবং ধার করে নিয়ে এসেছি পরবর্তী সময়ে, একেবারে আধুনিক সময়ে। তাই সাধু এবং চলিতের মূল পার্থক্যটা আসলে তৎসম শব্দের সংখ্যা বা গুণমানে নয়, সেটা ক্রিয়াপদের রূপে এবং সর্বনাম পদগুলির রূপে। আমরা দেখতে পারি যে আমাদের এরকমও ধারণা আছে যে বোধহয় চলতি বাংলা বোধহয় সহজ এবং সাধু বাংলা বোধহয় কঠিন, যেহেতু তা সংস্কৃত নিষ্ঠ, কিন্তু এমন অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বা বর্ণপরিচয় যদি আমরা দেখি, সাধু ভাষায় লেখা কিন্তু তার মতো সরল এবং রসোত্তীর্ণ একটা সাহিত্য তা। এবং আবার অন্যদিকে আমরা যদি চলতি বাংলায় যদি আমরা কমলাক্ষ মজুমদারের লেখা দেখি বা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা যদি আমরা অনেক সময় দেখি, তবে আমরা দেখবো যে চলতি ভাষাও যে কতটা কঠিন হতে পারে এবং কতটা জটিল হতে পারে তার একটা প্রমাণ আমরা সেখানে পেয়ে যাচ্ছি। তো সুতরাং সাধু এবং চলিতের পার্থক্যটা সংস্কৃত নিয়ে নয়, যেটা আমাদের একটা ধারণা, এটা অনেকটা বাক্য বিন্যাস এবং পদ বিন্যাসের রীতির পার্থক্য, এটা রীতির পার্থক্য, স্টাইলের পার্থক্য। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একই সাধু ভাষা এবং চলতি ভাষা ব্যবহার করছেন, এবং তার যে তিনি যে শব্দগুলো ব্যবহার করছেন সেই শব্দের ব্যবহারে খুব একটা পার্থক্য হচ্ছে না, পার্থক্য হয়ে যাচ্ছে রীতিতে, তার বাক্য বিন্যাসে। তো এই এই সব ব্যাপারগুলো এই মোটামুটি তিনটি ভাগ নিয়ে, অর্থাৎ বাংলা ভাষার সংস্কৃতের জননী কি জননী নয়, বাংলা ভাষার স্বকীয়তা আছে কি, বা সংস্কৃতের সাথে তার উদ্ভব সময়ের যে সম্পর্ক সেটা নিয়ে আমার বক্তৃতাতে আমি কথা বলবো, এবং দ্বিতীয়ত সংস্কৃত ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণের কি সম্পর্ক, এবং সংস্কৃত শব্দ, বিশেষত সংস্কৃত শব্দের কি অবস্থান বাংলা ভাষায়, সেটাই আমাদের বক্তৃতার আমাদের পরিধি বলা যেতে পারে, এই বক্তৃতাটার পরিধি সেভাবে নির্মিত বলে বলা যেতে পারে। কয়েকটা ছোট ছোট এখানে কয়েকটা কিছু তথ্য দেওয়া আছে, এর মধ্যে একটা কথা খুব বলবার দরকার, যে কোনো বাংলা সংস্কৃতের সম্পর্ক নিয়ে আলোচনা করার পূর্বে, যে বাংলা ভাষাটাকে যদি আমাদের বুঝতে হয় এবং সংস্কৃতের অবস্থান যদি বাংলা ভাষায় বুঝতে হয়, তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে বাংলা ভাষা আসলে বাংলা সংস্কৃতির একটা প্রতিবিম্ব, বাঙালির সংস্কৃতির একটা প্রতিবিম্ব।
আসলে সংস্কৃতি এবং ভাষা কোনো আলাদা ব্যাপারই নয়, এটা একটাই ব্যাপার, সংস্কৃতি ভাষা এবং ভাষাই সংস্কৃতি। বাংলার সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশের যে মূল সূত্রগুলো আছে সেখানেই লুকিয়ে আছে বাংলা ভাষার উদ্ভব এবং বিকাশ, এবং সেখানেই লুকিয়ে আছে তার সংস্কৃত নিষ্ঠতার যে কারণগুলি সেখানেই লুকিয়ে আছে। আমরা যদি বাংলার, বাঙালি ভাষা বা বাংলা বাঙালি জাতির কথা যদি দেখি, তবে তার ভৌগোলিক অবস্থানটা লক্ষ্য করলে দেখা যাবে সেটা একটা খুব ইউনিক একটা ব্যাপার। একদিকে এই দক্ষিণ পূর্ব এশিয়া, যেটা খুবই ডেন্সলি পপুলেটেড এবং ল্যাঙ্গুয়েজের দিক থেকে ভীষণ সেখানে বৈচিত্র্য রয়েছে, এবং তার মধ্যে এত এত অন্যান্য ভাষাভাষী গোষ্ঠীর মানুষের মধ্যে বাংলা ভাষা একটি আর্য ভাষারূপে স্থাপিত। বাংলা ভাষার আমরা যদি দক্ষিণ কোণ দেখি, দক্ষিণ পূর্ব কোণ, সেটা গিয়ে যোগ হয়ে যাচ্ছে মায়ানমারের সাথে, এবং তিব্বত বার্মিজ ল্যাঙ্গুয়েজের বাংলা ভাষার উপর একটা প্রভাব আমরা দেখি। বাংলা ভাষার বিশেষ করে একটা অন্তঃসলিলা রূপে বয়ে চলেছে এই অনার্য তিব্বত বার্মান ধারা। এবং আমরা যদি চাটগাইয়া ভাষাটাকে লক্ষ্য করি, তাহলে দেখবো এই ভাষাটা সত্যি কথা বলতে কি চাটগাইয়া বাংলা ভাষার সমান্তরাল একটা ভাষাই বলা যেতে পারে। তার কারণ বাংলা ভাষাভাষী লোকেরা যারা মানে যারা এই এপার বাংলার যারা, তারা হয়তো চাটগাইয়া ভাষাটাকে বুঝতেই পারবেন না। এই যে বোধগম্যতার যে অভাব, সেটাই একটি ভাষার স্বকীয়তার পরিচায়ক। এবং এই ভাষাটা এত বেশি তিব্বত বার্মান ভাষার দ্বারা প্রভাবিত, আর্য ভাষা নিশ্চিতভাবে সংস্কৃতমূলক ইন্দো এরিয়ান ভাষা, কিন্তু সেটা এত বেশি তিব্বত বার্মান ভাষা দ্বারা প্রভাবিত যে সেই ভাষাটা মান্যকথ্য বাংলা থেকে অনেক অনেক দূরে সরে গেছে। এবং এইভাবে আমরা যদি গাঙ্গেয় উপত্যকায় দেখি, তবে আর্য সংস্কৃতির প্রবেশের পূর্বে সংস্কৃত যার হাত ধরে এসেছে, এটা ছিল একটা অস্ট্রো এশীয় ভাষাগোষ্ঠীর একটা বসতি এখানে ছিল। এবং বাংলা ভাষা যেটা নিশ্চিতভাবে সংস্কৃতের হাত ধরে সংস্কৃত থেকেই এসেছে, তার ভেতরে তার বিভিন্ন লেয়ারে এই অস্ট্রো এশীয় জাতির যে একটা ছাপ, অস্ট্রো এশীয় ভাষাগুলির একটা ছাপ রয়ে গেছে। এবং তারপর সংস্কৃতের হাত ধরে আর্য সংস্কৃতির পরিব্রাজন হলো বাংলা ভাষায়, এবং সেটাও প্রায় আমরা সেটা যদি আমরা সময়কাল নির্ধারিত করতে চাই, সেটাও আমরা তৃতীয় চতুর্থ খ্রিস্টপূর্বাব্দ বলে ধরে নিতে পারি। কারণ আমরা খুব খুব প্রাচীন কিছু কিছু উদ্ধৃতি আমরা পাই যেখানে বঙ্গের কথা, পৌণ্ড্র, বঙ্গ, সুহুমা এবং সমতট এবং তাম্রলিপ্তির কথা আমরা পাচ্ছি। ঐতরেয় ব্রাহ্মণে বঙ্গের উল্লেখ আছে, পৌণ্ড্রের উল্লেখ আছে, কিন্তু সেটাকে ঠিক আর্য সংস্কৃতির অঙ্গ হিসাবে তখনও দেখা হচ্ছে না, সেখানে আর্য সংস্কৃতি তখনও প্রবেশ করেনি। বৌধায়ন ধর্মসূত্র, যার সময়কাল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী বলে ধরা হয়, সেখানেও খুব ডিটেইলে ভারতের জিওগ্রাফিক যে অবস্থান তার বর্ণনা রয়েছে, কিন্তু সেখানেও কতগুলো জাতিকে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে এরা অনার্য, এবং এই দেশে যদি পা দেওয়া হয় তবে গিয়ে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, এবং তার মধ্যে বাংলা ভাষা আছে, মানে বঙ্গ দেশ আছে। তবে বলা যেতে পারে যে তখনও পর্যন্ত সংস্কৃত ভাষা বাংলায় প্রবেশ করেনি, এবং এই বঙ্গ বা গৌড় পৌণ্ড্র তাম্রলিপ্ত অঞ্চলে প্রবেশ করেনি। এরপর আমরা ধীরে ধীরে মহাভারতে আমরা খুব বঙ্গের এবং পৌণ্ড্রের এবং তাম্রলিপ্তের বর্ণনা পাচ্ছি। বনপর্বের তীর্থযাত্রা, সেখানে প্রথমে তো আমরা দেখছি যে ভীম যুদ্ধ জয় করছেন, বিভিন্ন বঙ্গ বিজয়ের, পৌণ্ড্র বিজয়ের আমরা বর্ণনা পেয়ে যাচ্ছি। তারপর তাম্রলিপ্তের রাজাকে তিনি যুদ্ধে পরাজিত করলেন, সুমার যেখানে আধুনিক হুগলি অঞ্চলের রাজাকে তিনি পরাজিত করলেন। এবং তীর্থযাত্রা পর্বে, বনপর্বের তীর্থযাত্রা বিভাগে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আর্য সংস্কৃতির একটা অ্যাকসেপ্টেন্স দেখা যাচ্ছে, যেখানে করতোয়ার কথা আসছে। করতোয়া যা কিনা উত্তরবঙ্গের একটি নদী, এবং করতোয়াকে একটি পবিত্র নদী রূপে আমরা দেখতে পাচ্ছি। এবং খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এসে ম্যাগাস্থেনিস গঙ্গারিদয়ী বলে একটি জায়গার উল্লেখ করছেন, যেটা আধুনিক বিদ্বজ্জনেরা বঙ্গদেশ বলেই, মানে গাঙ্গেয় উপত্যকা বলেই মনে করেন। ডায়োডোরাসও এই গঙ্গারিদয়ের কথা উল্লেখ করেছেন। এবং
পঞ্চম বা চতুর্থ খ্রিস্টপূর্বাব্দের যে জৈন সাহিত্য, সেখানেও বঙ্গদেশকে আমরা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু বঙ্গদেশকে একটি আর্য সভ্যতা বলে বর্ণনা করা হচ্ছে না। বর্বর এবং সেখানে যাওয়া, জায়গা নেই, রাস্তাঘাট কিছু নেই, এই ধরনের বর্ণনা আমরা অচরঙ্গ সূত্রতে পাচ্ছি। এবং তবে জৈন সূত্রে, অচরঙ্গ সূত্রের উপাঙ্গতে আবার এসে বঙ্গদেশীয় মানুষকে আর্য বলে অভিহিত করা হচ্ছে। তো তার সময়কাল ধরা হচ্ছে যে প্রথম খ্রিস্টপূর্বাব্দ ইত্যাদি। তো এই যে এই যে এই এই দ্বিতীয় শতক বা খ্রিস্টপূর্ব তৃতীয় শতক বা দ্বিতীয় এই সময়টার মধ্যেই বেদ বেদান্ত নিয়ে, বিভিন্ন ধর্মসূত্র সাহিত্য নিয়ে সংস্কৃত দেখতে দেখতে বাংলায় চলে এলো, এবং ব্যাপারটা হয়তো এলাম দেখলাম জয় করলামের মতনই ব্যাপার, এবং যার জন্য বাংলা ভাষাটাই, এই এই সংস্কৃত ভাষাটাই বাংলায় এসে তার বিভিন্ন অন্যান্য ভাষা গোষ্ঠীর প্রভাবে পড়ে মানুষের মুখের উচ্চারণে বদলে বদলে শেষে এসে বাংলা ভাষায় রূপান্তরিত হয়ে গেল। তো এই যে এই যে বাংলা ভাষার শরীরে তার একটা, বাংলা ভাষার এই প্রবাহে যে অন্তঃসলিলা, তার যে অনার্য রূপ, তিব্বতী বর্মীয় বা অস্ট্র এশীয় যে ভাষা সংস্কার, এটাকে আমাদের মনে রাখা খুব ইম্পর্টেন্ট সংস্কৃত বাংলার সম্পর্কটাকে জানতে গিয়ে। কারণ এই এই ভাষা সংস্কার থেকে, অনার্য ভাষা সংস্কারই বাংলাকে দিয়েছে একটা তার তার যে সজীবতা, তার যে চপলতা, সেটা আমরা এই এই অনার্য উপাদানগুলো থেকে পেয়েছি। এবং বাংলা ভাষায় যে বাংলা ভাষা প্রাকৃত যে হয়, প্রাকৃত ভাষার মধ্যে দিয়ে, বিবর্তনের মধ্যে দিয়ে আসায়, সেই ভাষার যে প্রাকৃতের যে মৃদুতা, পেলবতা, তার যে গীতিময়তা, সেটা আবার বাংলা ভাষা পেয়েছে। কিন্তু বাংলা ভাষাকে তার বাংলা ভাষাকে তার ঋজুতা, তার দার্ঢ্যের জন্য, তার বল বলকারক, তার দিকটা, তার জ্ঞানের সৌষ্ঠবের দিকটার জন্য চিরকাল তাকাতে হয়েছে সংস্কৃতের দিকে। আভিজাত্য এবং গাম্ভীর্যের জন্য বাংলা ভাষা তার, যেহেতু তার মূল গঠনটা, তার মূল শরীরটা পেলব এবং সেটা নমনীয়, তাই দার্ঢ্যের জন্য তাকে চিরকাল তাকাতে হয়েছে সংস্কৃত ভাষার থেকে, যেটা কৃতঋণ শব্দের দিকে। এবং এটাই কারণ যে বাংলা ভাষার শুরুর থেকে, একেবারে আদি পর্ব থেকে আধুনিক কাল পর্যন্ত, আমরা বারবার দেখেছি যে সংস্কৃত ভাষা থেকে শব্দ আসছে, এবং এই শব্দ আসছে মূলত তার যেখানেই আমরা জ্ঞান বিজ্ঞানের কথা বলতে যাচ্ছি, ভারী কথা বলতে যাচ্ছি, দর্শনের বিজ্ঞানের কথা আলোচনা করতে যাচ্ছি, একটা ঔপচারিক ব্যাপারের দিকে যাচ্ছি, সেখানেই বারবার বাংলা সংস্কৃতের থেকে কৃত শব্দ ঋণ করছে। এর পেছনে বাংলার এই ধনী গৌরবের প্রতি বাঙালির যে একটা স্বাভাবিক একটা একটা আকর্ষণ, সেটা কাজ করছে, যার কারণ আমি এইমাত্র বললাম। এমনকি যদি খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী বা সপ্তম শতাব্দীর সময় ধরি, তাহলে হিউয়েন সাং বাংলায় এসেছিলেন এবং তিনি খুব ডিটেইলে বাংলার জনজীবনের এবং ভাষার আলোচনা করেছেন, এবং তিনি বলছেন যে সেটা শশাঙ্কের সময়, তিনি হিন্দু রাজা ছিলেন এবং তার সময়ে তাম্রলিপ্তের বর্ণনা করছেন, বা কর্ণ সুবর্ণ বা আধুনিক যেটা মুর্শিদাবাদ, তার বর্ণনা যেখানে করছেন হিউয়েন সাং, সেখানে খুব ডিটেইলে তিনি বলছেন যে কিভাবে সেই জায়গায় সংঘরামরা, অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসীরা সংখ্যায় কম এবং ব্রাহ্মণরা, সংস্কৃত পাঠী, বেদ পাঠী ব্রাহ্মণেরা সংখ্যায় অনেক বেশি, এবং তারা, তাদেরকে তিনি বর্ণনা করছেন, দে আর ভেরি ফন্ড অফ লার্নিং, বিদ্যোৎসাহী এবং বিদ্যা বিলাসী, তারা সংস্কৃত, এবং তাদের মধ্যে একটা আভিজাত্য কাজ করে, তারা সংস্কৃত ভাষায় বিদ্বান, এটা নিয়ে তাদের মধ্যে একটা আভিজাত্য কাজ করছে। এবং এই যে বাঙালির এই যে ভাষার ক্লিষ্টতা নিয়ে এই যে আভিজাত্য,
সেটা কিন্তু সেই সময় থেকেই এবং সেটা বাংলা ভাষায় সংক্রমিত হয়েছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই এই নব্যনায়ের ভাষাও এই বাংলায় সৃষ্টি হয়েছে নবদ্বীপ নদিয়ায়। তার কারণ যে এই ভাষাটা অত্যন্ত ক্লিষ্ট এবং এটা একটা কৃত্রিম ভাষা এবং সাধারণ জনসাধারণের সামান্য মানুষের মহিলা বা নিম্নবর্গীয় যারা মানুষ তাদের এই ধরাছোঁয়ার বাইরে এই ভাষা, ব্রাহ্মণ ব্রাহ্মণ যারা সংস্কৃত পণ্ডিত তাদের একটা একটা সীমিত ভাষা এবং সেটা তৈরি হয়েছে এই বাংলায়। তার কারণ হলো এই ভাষিক আভিজাত্যের প্রতি বাঙালির একটা স্বাভাবিক একটা একটা প্রশ্রয় রয়েছে। এবং আমরা আবারও দেখতে পাই যে গৌরী রীতি, যাকে মানে সংস্কৃতে যেটা গৌরী রীতি সেটাও এই রকমই সমাস বহুল এবং ক্লিষ্ট। তাই বাংলার এই ঋজুতার প্রতি, গম্ভীর শব্দবন্ধের প্রতি, ধ্বনি গৌরবের প্রতি বাঙালির একটা স্বাভাবিক আকর্ষণ বাংলাকে চিরকাল, মানে সংস্কৃত ভাষার মধ্যেই এই জিনিসটা আছে, সংস্কৃতেরও সংস্কৃত বাংলার বাঙালির বেশি পছন্দ ছিল। এবং এই জিনিসটা, এই আভিজাত্যের প্রতি একটা ক্লিষ্টতার প্রতি বাঙালির এই স্বাভাবিক মোহটাই বাংলা ভাষায়ও চলে এসেছে এবং তাকে এবং বাংলাকে সংস্কৃতাশ্রয়ী করেছে। মানে বলা যেতে পারে যে স্বভাব গুণে বাঙালি চিরকালই সংস্কৃত মুগ্ধ এবং বাংলা ভাষার গঠনে তার উদ্ভব এবং বিকাশ, বাংলা ভাষার পুরো শরীরে তার চরিত্রে এই জিনিসটা ঢুকে আছে। এটাকে বাদ দেওয়া বা এটাকে কেটে ফেলা মানে হয়তো এখন আর সম্ভব নয়। যে নদী একবার স্রোত, একবার যে নদী তার উৎস মুখ থেকে বেরিয়ে যে পথে চলেছে তাকে পুনরায় তার উৎস মুখে ফিরিয়ে নিয়ে যাওয়া সেটা মানুষের কর্ম নয়। এবং এই যে সাংস্কৃতিক পটভূমি, একদিকে তার অনার্য তিব্বতী বর্মীয় অস্ট্রেশীয় ভাষা সংস্কার এবং একদিকে সংস্কৃতের গাম্ভীর্য ঋজুতা দার্ঢ্যের প্রতি বাঙালির যে স্বাভাবিক যে অনুরাগ, এই পটভূমিতেই আমাদেরকে বাংলা এবং সংস্কৃতের যে সম্পর্ক সেটাকে বুঝতে হবে। নইলে কোথাও আমরা কি আমরা অকারণেই সংস্কৃতকে এবং পক্ষান্তরে বাংলাকে আঘাত করব, আবার কোথাও আমরা সংস্কৃতের শৃঙ্খলকে আমরা অলঙ্কার ভেবে বাংলার গায়ে চাপিয়ে দেব। এই দুটো বিষয় থেকেই বিষয়ই বাংলা ভাষায় হয়েছে, এই দুটো ঘটনাই বাংলা ভাষায় হয়েছে। এবং আমরা যদি দেখি বাংলা ভাষা নিয়ে আলোচনায় আমরা তার একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষা এবং সংস্কৃতের আলোচনা নিয়ে যদি যে দুটো দুটো যদি একবার একটা সরল রেখা যদি হয়, তবে তার দুটো বিন্দুকে আমরা রবীন্দ্রনাথের রচনায় বাংলা এবং সংস্কৃতের যে যোগসূত্র তাই নিয়ে রবীন্দ্রনাথ অনেক লিখেছেন, তার দুটো দুটো কোটেশন থেকে আমরা তার যে দুটো বিপরীত বিন্দুকে আমরা আবিষ্কার করে নিতে পারি। এক জায়গায় রবীন্দ্রনাথ বল তা নিয়ে বাংলা ভাষা চলতেই পারে না, কেননা আমাদের ভাষার এগোবার পথ সংস্কৃতের ভিতর দিয়ে। এই বাক্যটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব ভাবা দরকার বাংলা ভাষা সম্পর্কে বা আলোচনা করার সময়, যে রবীন্দ্রনাথ বলছেন যে সংস্কৃতের আশ্রয় না নিয়ে বাংলা ভাষা চলতেই পারে না, কেননা আমাদের ভাষার এগোবার পথ সংস্কৃতের ভিতর দিয়ে। কোন কোন দিকে এগোবার দিকে তিনি দিক নির্দেশ করছেন, কি জ্ঞানের বিষয়ে, কি ভাবের বিষয়ে, বাংলা সাহিত্যে যতই বিস্তার ঘটছে ততই প্রতিদিন তাকে সংস্কৃতের ভাণ্ডার হতে শব্দ সংগ্রহ করতে হচ্ছে, নতুবা শব্দ বানাবার জন্য সংস্কৃত ভাষার ধাতু প্রত্যয়ই তার আশ্রয়। অর্থাৎ নতুন শব্দ বানানো এবং নতুন নতুন ভাব বা নতুন নতুন জ্ঞানের বিষয়ে যখন আমাদের কথা বলতে হচ্ছে, অর্থাৎ প্রগতি, একটা ভবিষ্যতের দিক নির্দেশ এখানে আমরা পেয়ে যাচ্ছি, সেখানে আমাদেরকে সংস্কৃত থেকে বারংবার শব্দ সংগ্রহ করতে হয়েছে এবং এটা একটা ভবিষ্যতেরও একটা অনুমান আমরা বলতে পারি। এবং এই রবীন্দ্রনাথই বিংশ শতাব্দীর শুরুর দিকে বলছেন যে সংস্কৃতের অকারণ যে আধিপত্য তা কি করে বাংলা ভাষাকে তার নিজস্ব রূপ থেকে বঞ্চিত করেছে, সেই কথা বলতে গিয়ে তিনি বলছেন, যখন বাংলা ভাষায় গদ্য সাহিত্যের অবতারণা হলো তার ভার নিলেন সংস্কৃত পণ্ডিত। দেশের ছেলে মেয়েদের মুখে মুখে প্রতিদিন যে গদ্য বাণী প্রবাহিত হচ্ছে
তাকে বহু দূরে রেখে সংস্কৃত সরোবর থেকে তারা নালা কেটে যে ভাষার ধারা আনলেন তাকেই নাম দিলেন সাধু ভাষা। বাংলা গদ্য সাহিত্যের বাংলা গদ্য সাহিত্যিক ভাষাটা বাঙালির প্রাণের ভেতর থেকে স্বভাবের নিয়মে গড়ে ওঠেনি, ওটা ফরমায়েশে গড়া। বাঙালির রসময় রসনাকে ধিক্কার দিয়ে পণ্ডিতের লেখনী বলে উঠল গদ্য আমি সৃষ্টি করব। তলব দিলেন অমর কোষকে মুগ্ধবোধকে, সে হলো একটা অনা সৃষ্টি। অর্থাৎ বাংলা গদ্য যাকে কিনা যা কিনা সাধু ভাষা নামে প্রচলিত, সেই বাংলা গদ্যের যে উদ্ভব, বাংলা গদ্যের যে রচনার সময়টাকে এখানে রবীন্দ্রনাথ কটাক্ষ করছে। এবং কিভাবে আজকে যে বাংলা ভাষাটা আমরা বলছি, যে চলিত বাংলাটা আমরা বলছি, তার পূর্বসূরি যে সাধু বাংলা, সেটা যে একটা কৃত্রিমতার মধ্যে দিয়ে গড়ে উঠেছিল। বাংলার যে স্বাভাবিক প্রাকৃতজ বা প্রাকৃতের মধ্যে দিয়ে বাংলার যে পরিণতি, সেটাকে সেভাবে অনুসরণ না করে একটা কৃত্রিম একটা সাংস্কৃতিক সংস্কৃতের একটা সংরচনা বাংলার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সে কথা রবীন্দ্রনাথ মনে করছেন এবং তিনি বলছেন। আমরা বিবেকানন্দের একটা একটা উক্তিতে আমরা এই দুটো জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি। তিনি বিবেকানন্দের রচনার একটা বৈশিষ্ট্য হলো তিনি খুব সরলভাবে একদম সোজা কথায় সব কথা বলেন। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল বাংলার সংস্কৃতের মধ্যে তিনি কি একটা জ্ঞানের ভাষা রূপে তিনি কি প্রেফার করেন, তিনি নিশ্চিতভাবেই বলেছিলেন যে বাংলাকেই তিনি অগ্রাধিকার দেবেন, কারণ বাংলা হলো প্রাণের ভাষা, মুখের ভাষা। এবং তিনি খুবই বিরোধী ছিলেন যে আমাদের মুখের ভাষা একরকম হবে এবং আমাদের লেখার ভাষা একরকম হবে, এটা তিনি মানতে পারতেন না। সম্পর্ক নিয়ে কি বলেছেন যদি আমরা দেখি, তবে এই তার বক্তৃতার মধ্যে, তার বক্তব্যের মধ্যে আমরা একটা সম্পূর্ণ একটা রূপ আমরা পেয়ে যেতে পারি। The Bengali language must be modeled not after Sanskrit, but rather after the Pali, which has a strong resemblance to it in coining or translating technical terms in Bengali. However, one must use all Sanskrit words for them, and an attempt should be made to coin new words. For this purpose, if a collection is made from Sanskrit dictionary of all those technical terms, then it will be helped. It will help greatly the constitution of the Bengali language. তবে এই যে রবীন্দ্রনাথের এই দুটো কথার একটা সামঞ্জস্য আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ দুজনেই বলছেন যে বাংলা ভাষার যে বাক্য বিন্যাস রীতি, সেটা হবে তার প্রাকৃত, তার মূল, তার প্রাকৃত, তার উদ্ভবকে, তার প্রাকৃত বংশধারাকে স্মরণে রেখে। সেখানে সংস্কৃতের গদ্য শৈলী বা বাক্য রচনার আরোপিত করে দেওয়াটা ঠিক হবে না, কিন্তু যেখানেই আমাদের জ্ঞানের ভাষা, ভাবের উৎকর্ষের ভাষার কথা আমরা আসব, যেখানে আমাদের পারিভাষিক শব্দের দরকার হবে, সেখানে নিঃসন্দেহে সেটা প্রাকৃত, তদ্ভব বা দেশি বা তৎসম শব্দের দ্বারা বা অর্ধ তৎসম শব্দের দ্বারা সেটা সম্ভব হবে না। আমার কথা শোনা যাচ্ছে কি? সেটা সম্ভব হবে না, কিন্তু পারিভাষিক শব্দের ক্ষেত্রে বা মানে পারিভাষিক শব্দের ক্ষেত্রে বা নতুন শব্দ বানানোর জন্য আমাদেরকে নিঃসন্দেহে এবং কোনো সংকোচহীন ভাবে আমাদেরকে সংস্কৃতের দিকেই যেতে হবে। সংস্কৃত ডিকশনারি থেকে কম্পাইল করতে হবে, সংস্কৃত ধাতু প্রত্যয় নিয়ে নতুন নতুন শব্দ বানাতে হবে, এবং এইভাবেই বাংলা ভাষাটা গড়ে উঠেছে এবং এইভাবেই বাংলা ভাষা ভবিষ্যতেও চলবে। এই এই যে বাংলা ভাষার মধ্যে এই যে বৈপরীত্য, অর্থাৎ তার তার ভাষা বিন্যাসের মধ্যে তার প্রাকৃত যে পরম্পরা এবং তার শব্দ ভাণ্ডারে তার সংস্কৃতের বাহুল্য, এটা এটাকে বাংলা ভাষা ভাষীকে স্বীকার করে নিতে হবে এবং এই ব্যাপারটাই বাংলার স্বাভাবিক, এটাকে আমাদের বুঝতে হবে। এই এই কথাটাই আবার একজন ভাষা বিজ্ঞানী কিভাবে বলেছেন, সুনীতি কুমার চ্যাটার্জি, সেটা পরবর্তী এই এই স্লাইডটাতে একটু দেখে নেওয়া যেতে পারে। এখানে এখানে বলা হচ্ছে বস্তুত এই এই উক্তিটি সুনীতি কুমার চ্যাটার্জির, যেখানে আপনারা আমি এইমাত্র যে কথাগুলো বললাম তার একটা
তার একটা উদ্ধৃতি আপনারা দেখতে পারবেন। যেটা আমি বলতে চাইছি যে বস্তুত সংস্কৃত আর বাংলার যে সম্পর্ক সেটা কোনো দুটি ভাষার মধ্যে, দুটি আলাদা ভাষার মধ্যে সম্পর্ক নয়, বস্তুত এটা একটাই ভাষা, ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা বিজ্ঞানের পরিভাষায় বলা যেতে পারে। সংস্কৃত এই নামটার মধ্যেই যেটা আমরা বুঝতে পারছি যে এটা হলো একটা আভিজাত্য এবং শিষ্ট ভাষা, শিষ্ট জনের ভাষা বলা যেতে পারে। সমাজের যে বিভিন্ন শ্রেণী, যেটা আমরা ভাষা সমাজ ভাষা বিজ্ঞানে যেটা আমরা দেখে থাকি, সোশিয়াল লিঙ্গুইস্টিক্সে যেটা দেখে থাকি, যে প্রত্যেকটা বর্গের, সমাজের বিভিন্ন বর্গ বা শ্রেণীর ভাষাগুলো আলাদা আলাদা হয়। যেমন এই আধুনিক বাংলাতেও আমরা দেখব যে নিম্নবর্গীয় বা স্ত্রীদের ভাষা বা বিভিন্ন আঞ্চলিক ভাষাগুলো একদম আলাদা, এবং মান্য শিষ্ট ভদ্রলোক শ্রেণীর যে কোট আনকোট যেটা ভদ্রলোক শ্রেণী কলকাতা অঞ্চলের যে ভাষা সেটা একেবারে আলাদা। সেটা আমাদের স্ট্যান্ডার্ড বাংলা ভাষাটাকেই তারা কথ্য কথ্য হিসেবে ব্যবহার করেন, যদিও এই ভাষাটাও কৃত্রিম, আমাদেরকে একথা মনে রাখতে হবে। এই যে মান্য চলতি ভাষা যেটা আমি এখন বলছি, সেই ভাষাটাও এক অর্থে কৃত্রিম। তার কারণ এই ভাষাটা কিন্তু আমরা, আমাদের একটা ধারণা আছে যে এটা বোধহয় কলকাতা ভাগীরথী অঞ্চলের যে মান্য যে উপভাষা তার থেকে গড়ে উঠেছে, সেটা কিন্তু একদমই নয়। এই ভাষাটা আসলে যখন কলকাতা শহরের পত্তন হয় এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন গুণীজনেরা এবং বিভিন্ন লোকজন লোক ও কলকাতা শহরে বাস করতে আসেন, তখন তারা এই 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 বিভিন্ন জনের ভাষাগুলোর মধ্যে থেকে, যারা সেই সময় যারা এই এই নদিয়া অঞ্চলে নবদ্বীপ অঞ্চলেরই যারা শিষ্ট ব্রাহ্মণরা ছিলেন, তারা যে সংস্কৃতনিষ্ঠ বাংলায় কথা বলতেন এবং বাড়িতেও, সেই ভাষাটাকে তারা নিয়ে যান কলকাতায়। এবং এই ভাষাটার, এই নদিয়া নবদ্বীপের ভাষাটাই, যেখানে সংস্কৃত নিষ্ঠতা আছে, যেখানে একটা তার একটা ঋজুতা আছে, যেখানে তার একটা 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 জ্ঞানের ভাষা হিসাবে তাকে গড়ে ওঠার একটা সম্ভাবনা আছে, সেই ভাষাটার মধ্যে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক বৈশিষ্ট্যগুলো মিলিয়ে এই কথ্য মান্য বাংলা ভাষাটা গড়ে উঠেছে। তাই এটাকেও প্রাকৃতজ ভাবার বা কথ্য ভাবার বা উপভাষা ভাবার কোনো কারণ নেই। এটা সাধু ভাষা যতটা কৃত্রিম ততটা না হলেও এর মধ্যেও কৃত্রিমতা আছে। কৃত্রিমতার পার্থক্য এটাই যে সাধু ভাষাটা একদম লেখার সময় এটা তৈরি হয়েছিল, লিখতে গিয়ে এই ভাষা তৈরি হয়েছিল, কিন্তু যেই ভাষা আমরা কথা বলছি সেটা বলতে বলতেই এই ভাষা তৈরি হয়েছে। তবে সেটাও সংস্কৃতের সংস্কৃত নিষ্ঠতায়, নিষ্ঠতার মাধ্যমে সংস্কৃতকে আশ্রয় করে এই কথ্য বাংলাও তৈরি। তো যেটা বলতে চাইছিলাম যে সংস্কৃত আসলে একটা অভিজাত বর্গের ভাষা, একটা শিষ্ট বর্গের ভাষা, এবং ভার্নাকুলার্স গুলো যেই মাতৃভাষাগুলো তারা হলো সংস্কৃতের জন্য একটা রয়্যাল রোড, একটা রাজপথ, এবং ভার্নাকুলার্স গুলো হলো অলি গলি, যেখান দিয়ে আমরা ঘুরে আমরা আমরা টুক করে কোনো একটা বাড়িতে ঢুকে যেতে পারি, মা ঠাকুমার সাথে কথা বলতে পারি। মাতৃভাষাগুলো হলো সেই রকম, যারা সংস্কৃত, তাই আমরা সংস্কৃত মোর মোর রিটেন দেন স্পোকেন, সংস্কৃত ভাষায় কথা বলার উদাহরণ আমরা মানে নিশ্চয়ই কথা বলা হতো, নইলে পরে সংস্কৃত থেকে প্রাকৃত হয়ে অপভ্রংশ হয়ে বাংলার সৃষ্টি হতে পারতো না, কিন্তু তার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি না, কারণ সংস্কৃত আমাদের কাছে লেখ্যভাবে সংরক্ষিত হয়েছে। আবার উল্টো দিক থেকে আমরা যদি মাতৃভাষাগুলোকে দেখি, সেটা প্রাকৃতই হোক বা অপভ্রংশই হোক বা দেশই হোক, সেই জায়গাগুলোতে আমরা দেখবো যে সেটা তার লেখ্য উদাহরণ আমাদের কাছে নেই, তাকে আমাদেরকে খুঁজে নিতে হবে বিভিন্ন বিভিন্ন নাটকের মধ্যে দিয়ে, যেখানে মৌখিক ভাষার উদাহরণ যেখানে আমরা একটু 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 আধটু পাচ্ছি, সেখানে আমাদেরকে আমাদের বাংলা ভাষার যে কথ্য রূপের যে নিদর্শন সেখানে আমাদেরকে দেখতে হবে। আর এই যে দুটো, এই একই আর্য ভাষার এই যে দুটো ধারা, এই দুটো ধারার মধ্যে চিরকালই ক্রস ফার্টিলাইজেশন হয়েছে, দেয়া নেওয়া হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে। ভার্নাকুলার্স গুলো মাতৃভাষাগুলো যেমন অহরহ এবং প্রায় প্রত্যহই সংস্কৃতাইজ হয়েছে, সংস্কৃতায়িত হয়েছে, ঠিক সেভাবে সংস্কৃত ভাষারও ভার্নাকুলারাইজেশন হয়েছে, সংস্কৃত ভাষাতেও মাতৃভাষার প্রভাব পড়েছে অত্যন্ত বেশি। এবং এই জায়গাটা আমরা অনেক সময় দেখি না, সংস্কৃত কিভাবে মাতৃভাষাগুলোর দ্বারা প্রভাবিত হলো সেটা আমরা অনেক সময় লক্ষ্য করি না। অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, কিন্তু খুব মজার মজার দুই একটা উদাহরণ দিতে চাই। যেমন
এই যে এই যে ভার্নাকুলারাইজেশন অফ সংস্কৃত, লৌকিকীকরণ সংস্কৃত ভাষার, তার উদাহরণ যদি আমরা দেখতে চাই তো অবভিয়াসলি আমাদেরকে খোঁজ নিতে হবে নিম্নবর্গের ভাষায় বা স্ত্রী ভাষায়। এবং স্ত্রী ভাষায় বা নিম্নবর্গীয় ভাষায় আমরা এখনো তার উদাহরণ দেখতে পারি, যেখানে সংস্কৃত শব্দগুলি একেবারে তার রূপ সমেত বাংলা ভাষায় নেমে এসেছে। যেমন আমরা মহিলার ভাষায় শব্দ পাই যেমন ফোরন, দেখন, দেখন্তি, যেখানে সত্যি প্রত্যয়ান্ত শব্দ আমরা দেখতে পাচ্ছি, বা লক্ষ্মীমন্ত, পয়মন্ত, এরম শব্দ আমরা পাচ্ছি, বা প্রবাদ প্রবচনগুলিতে এটা খুব দেখা যাচ্ছে। যেমন ধরো এরম একটা প্রবাদ আছে, বুভুক্ষিতঃ কিং দ্বিকরেণ ভুঙ্ক্তে, এটা একটা সংস্কৃত প্রবাদ, কিন্তু বাংলা ভাষায় আমরা পেয়ে গেলাম খিদে পেলে কি দুহাতে খায়। আবার বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদর্থং কৃষি কর্মণি, আমরা জানি বাণিজ্যে লক্ষ্মীর বাস, তাহার অর্ধেক চাষ। আবার একটা প্রবাদ আছে, নারী যার স্বতন্ত্রা সে সেজন জীয়ন্তে মরা, এটাও নারী ভাষারই প্রবাদ। অর্থাৎ নারী যার স্বতন্ত্র, যেই পুরুষের নারী স্বতন্ত্র, তার সে বেঁচেও মরে আছে। তো এই ধরনের আপত্তিকর কথাও আমরা পেয়ে যাচ্ছি, যেখানে আমাদেরকে একেবারে মনে করিয়ে দিচ্ছে সেই নহি স্ত্রী স্বতন্ত্রা ভবতীর কথায় মনুসংহিতায়। আরো কিছু খুব মজার মজার উদাহরণ আছে, যেমন এই ক্রস ফার্টিলাইজেশনের, যেমন একটা প্রবাদ আছে, চালে ফলে কুষ্মাণ্ড, হরির মায়ের গলগণ্ড। খুব সাম্প্রতিক, মানে হয়তো 200 বছর আগে কোনো সংস্কৃত পণ্ডিত সেটাকে সংস্কৃত অনুবাদ করে সংস্কৃত প্রবাদ রূপে ব্যবহার করেছেন, যেমন চালে ফলতি কুষ্মাণ্ড, হরি মা তুর গলে ব্যথা। আবার আমরা সংস্কৃত সংস্কৃত প্রবাদকে একেবারে বাংলায় ব্যবহৃত দেখছি, যেমন আমরা অন্ন চিন্তা চমৎকারা বা অধিকন্তু নদশায়, এইসব তো আছেই। আরো একটা ভীষণ মজার উদাহরণ, যেমন একটা একটা প্রবাদ, কত রং বা ভবিষ্যতি, বাংলায় এসে হয়ে যাচ্ছে কত রম্ভা ভবিষ্যতি, মূর্খস্য নাস্তৌষধম হয়ে যাচ্ছে মূর্খস্য লাঠ্য ঔষধম। তো কিভাবে সংস্কৃত কিভাবে বাংলার, এটা এগুলো সংস্কৃতের ভার্নাকুলারাইজেশনের উদাহরণ। আবার একটা প্রবাদ আছে, জামাইয়ের জন্য মারে হাস, গুষ্টি শুদ্ধ খায় মাস, সেটা সংস্কৃতে ব্যবহার করা হচ্ছে সংস্কৃত করে, জামাত্রার্থং শ্রপিতস্য সুপাদের অতিথ্যুপকারকত্বম। এই যে ভার্নাকুলারাইজেশনের উদাহরণ, সেটা একেবারে বৈদিক কালেও দেখা যেতে পারে। যেমন যেমন সেই যে একটা প্রবাদ আমাদের সংবাদ সূক্তে আমরা পাচ্ছি, নবৈ স্ত্রৈণানি সখ্যানি সন্তি শালব্রিকানাম হৃদয়ান্নেতা, এবং এটা যে একটা মেয়েলি প্রবাদ সেটা আমরা এর এর অর্থ বা এর রূপ দেখেই বুঝতে পারি, এবং এটা সংস্কৃতায়িত হয়েছে। এবং আসলে দুটোই খুব একটা একটার সাথে জোড়া, মানে সংস্কৃতায়ন বাংলা মাতৃভাষা এবং সংস্কৃতের মাতৃভাষায়ন বা লৌকিকীকরণ। তো বাংলাতে এটা কোনো নতুন বিষয় নয়, এই যে সংস্কৃত বাংলার মধ্যে চলে আসছে, সংস্কৃত সংস্কৃত ভাষারীতিতে শব্দ বিন্যাসে পদবিন্যাসে, এই যে সংস্কৃত যে বাহুল্য বাংলায়, সেটা কোনো নতুন বিষয় নয়। এই যে দেয়া নেয়া বা শব্দকৃতঋণ হওয়া, সেটা কোনো নতুন বিষয় নয়, এটা এটা ভারতীয় আর্য ভাষারই একটা প্রকৃতি, বা সব ভাষারই এটাই প্রকৃতি, যেখানে সাধু এবং চলিত, সংস্কৃত এবং প্রাকৃত একের অপরের সাথে প্রত্যেক মুহূর্তে দেয়া নেয়া করছে। এবং একটি সাধু একটা সময়ে যে সাধু বা চলিত বা চলিত বা কথ্য, সেটা পরবর্তী সময়ের সাধু বা চলিতের জন্য জায়গা ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছেই। তো এটা নিয়ে খুব সংস্কৃতকে বাংলা সংস্কৃত বাংলাকে সংস্কৃতের আগ্রাসন বাংলার উপরে এটাকে এইভাবে দেখবার কোনো কারণ সেইভাবে নেই বলেই মনে করি। আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, অথচ আমার বলবার কথা আছে প্রচুর। বাংলা ভাষার উদ্ভব ইত্যাদি নিয়ে কিছু কথা আমার বলবার ছিল, কিছুটা আর কতটা সময় আমি বলতে পারবো? আচ্ছা, আর কত, 10 মিনিট? না না, প্রায় ঘন্টা খানিক এখনো আছে। অরিজিৎ আছে না ঘন্টা খানিক? আপনাদের ভালো লাগছে কি শুনতে? যদি যদি ভালো লাগছে, যদি লাগে তাহলে আমি এটাকে একটু বলতে পারি, নইলে আমি মানে ছোট করে আনবো আর কি। না না ম্যাডাম বলুন, আমি শুনছি, সবাই শুনছি, আনন্দের সাথে শুনছি। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে। তো যদি আমরা বাংলা আর সংস্কৃতের এই সম্পর্কটার দিকে কিভাবে আলোচনাটা এগিয়েছে যেটা যদি আমরা দেখি, তবে দেখবো যে সেই নবজাগরণের কাল থেকেই প্রায় এই এই বাংলা বুদ্ধিজীবী বাঙালি বুদ্ধিজীবীরা মোটামুটি তিনটে ভাগে ভাগ হয়ে গেছেন। এক তো হলো যারা প্রো সংস্কৃতিস্ট, যাদের মধ্যে আছেন সচ্চিদানন্দ শাস্ত্রী, সতীশচন্দ্র বিদ্যাভূষণ, শ্রীনাথ সেন ইত্যাদি, যারা যারা সংস্কৃতকে মানে যারা বাংলা ভাষার যে প্রাকৃতজ যে রূপ সেটাকেই প্রায় অস্বীকার করে দিতে চাইছেন, এবং বাংলা যে সংস্কৃত নিষ্ঠ বাংলাই বাংলা এবং এছাড়া কোনো বাংলাকেই তারা স্বীকার করতে চাইছেন না। দ্বিতীয় যে গ্রুপটা আছে সেটা তার ঠিক একেবারে অপোজিট, অ্যান্টি সংস্কৃতি, যেখানে আছেন শ্যামাচরণ গাঙ্গুলি, বিজয়চন্দ্র মজুমদার, এরা আবার বলছেন যে বাংলাকে সংস্কৃতের কবল থেকে ছিনিয়ে আনতে হবে এবং সমস্ত সংস্কৃত তৎসম অপ্রয়োজনীয় সংস্কৃত তৎসম শব্দগুলিকে বের করে দিতে হবে এবং তার জায়গায় প্রাকৃতজ শব্দ দ্বারা সেগুলোকে আমাদের রিপ্লেস করে নিতে হবে। এবং এই দুই পক্ষের মাঝখানে রয়েছেন যারা মডারেটস, যেমন হরপ্রসাদ শাস্ত্রী, রবীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, যোগেশচন্দ্র রায়, দ্বিজেন্দ্রলাল ঠাকুর ইত্যাদিরা। মূলত এদের হাত ধরেই বাংলা এই এই মধ্যপন্থা যারা নিয়েছেন তাদের তাদের মতামতটা হলো যে বাংলার বাংলার যেটা খাঁটি বাংলা শব্দ, অর্থাৎ যেটা তদ্ভব এবং অর্ধ তৎসম শব্দ, তাকে সংস্কৃতের সাথে তৎসম শব্দের সাথে তাকে যোগ্য স্থান দিতে হবে, সমান স্থান দিতে হবে। কিন্তু তার মানে এই নয় যে তৎসম শব্দকে তদ্ভব দ্বারা রিপ্লেস করে দিতে হবে। বাংলা ভাষায় সংস্কৃতের যে স্বাভাবিক উপস্থিতি রয়েছে তাকে খুব স্বাভাবিকভাবে মেনে নিতে হবে এবং তারও স্থান রয়েছে। এবং বাংলা ভাষার ব্যাকরণ সম্পর্কেও একই কথা বলা যেতে পারে। বাংলা ভাষার ব্যাকরণে একটা বাংলার যে অংশটা সংস্কৃত সেখানে সংস্কৃত ব্যাকরণকে রাখতে হবে এবং বাংলার যে নিজস্ব শব্দ তারও ব্যাকরণ বাংলা ভাষাতে থাকতে থাকতে হবে। আমরা বাংলা ভাষার ইতিহাসটাই আসলে এই মধ্যপন্থার ইতিহাস। এবং আমরা যদি বাঙালি রচনাকারদের দেখি যাদের হাত দিয়ে বাংলা ভাষাটা একটা গড়ে উঠেছে, তারা সকলেই এই মধ্যপন্থা অনুসরণকারী, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ, সবাই এই একই ধারায়। এই এই দুটো ধারার মধ্যে এই দুটো ধারার কথা এই সংস্কৃত বাংলার এই যে যখন বাংলা গদ্য গড়ে উঠছে তার সময়কার যে অবস্থিতি সেটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কথায় খুব ভালো করে ধরা পড়েছে। যেমন আমাদের তিনি লিখছেন, আমাদের সাহিত্য সমাজের সুধীগণ স্থূলত দুই পক্ষ অবলম্বন করিয়া দাঁড়াইয়াছেন। এক পক্ষ সংস্কৃত ভাষার প্রতি অনুরাগী, তাহারা সাহিত্যের ভাষায় ও লৌকিক ভাষায় পার্থক্য বজায় রাখিতে, এমনকি সেই পার্থক্য বাড়াইতে চাহেন। লৌকিক ভাষাকে তাহারা কতকটা কৃপার ও অবজ্ঞার চোখে দেখেন। যে সকল খাঁটি বাংলা শব্দ লৌকিক ভাষার সম্পত্তি, উহা সংস্কৃতমূলক হোক আর দেশজই হোক, উহারা উহাদের যথাসাধ্য বর্জন করো, নতুবা সাহিত্যের ভাষা সাধু ভাষা হইবে না। অপরপক্ষ সাহিত্যের ভাষা ও লৌকিক ভাষার মধ্যে এই পার্থক্য রাখিতে চাহেন না, ইহারা সংস্কৃত শব্দবহুল বাংলা ভাষার প্রতি বিরূপ। ইহাদের প্রধান যুক্তি যে ভাষার উদ্দেশ্যই যখন লোকশিক্ষা, তখন যে ভাষায় লোকশিক্ষা সুচারুরূপে সাধিত হয় তাহাই সার্থক ভাষা। যে ভাষা কেবল পণ্ডিতই বুঝিবে আর মূর্খ বুঝিবে না, সে ভাষার অস্তিত্ব অজাগল স্তনের ন্যায় নিরর্থক। উভয় পক্ষের যুক্তিতেই কিছু না কিছু সত্য আছে এবং বোধ করি উভয় পক্ষ ত্যাগ করিয়া মধ্যপন্থা অবলম্বন করিলেই শ্রেয় হইতে পারে। এই কথা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বলছেন, তিনি এই মধ্যপন্থার কথাই বলছেন। এমনকি বঙ্কিমচন্দ্রের লেখাতেও, বঙ্কিমচন্দ্রের লেখাতেও আমরা এই ধরনের দুটো দুটো সংস্কৃতবাদী এবং মানে প্রাকৃতবাদী দুটো ধারা আমরা দেখতে পাই। সেটা আর এখন কোট করছি না। বাংলা ভাষার গদ্যের বাংলা গদ্যের শৈশবকালে বাংলা গদ্য কিন্তু একটা আধুনিক ব্যাপার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বাংলা গদ্য হলো এই ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধের একটা ব্যাপার। বাংলা ভাষায় এই গদ্য লেখা হয়েছিল সংস্কৃত, যারা সংস্কৃত পণ্ডিত, গদ্য গঠিত হয়েছিল, রচিত হয়েছিল সংস্কৃত পণ্ডিতদের হাত ধরে, যার মধ্যে বিদ্যাসাগর রয়েছেন, মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার রয়েছেন, মদনমোহন তর্কালঙ্কার রয়েছেন, এবং তাদেরকে এই জন্য অনেক গালাগালিও খেতে হয়েছে
বিদ্রোহ তাচ্ছিল্য সহ্য করতে হয়েছে, যে তারা বাংলা ভাষাকে একেবারে সংস্কৃতময় করে ফেলেছেন, সংস্কৃতে ছেয়ে ফেলেছেন। কিন্তু এ কথা কি আমরা অস্বীকার করতে পারি যে বাংলা গদ্যের শৈশবকালে এরাই এই ভাষাটাকে গড়ে তুলেছেন? অন্য কোনো প্রতিরূপ কিন্তু কেউই আর তুলে আনতে পারেনি। তাদের এই এই বাংলার শিশু বাংলা গদ্যের ভরণ পোষণ রক্ষণ করেছেন এরা। মার্জিত বাক্যবিন্যাস এবং পদ সন্নিবেশ রীতি, যা ছাড়া বাংলা ভাষা একটি ভার হয়তো গীতিময়তে থাকতো, তার পালা পার্বণের ব্রতকথা লেখা যেতে পারতো, কিন্তু একটি ভারবাহী জাহাজ যেখানে জ্ঞান বিজ্ঞানের শক্ত শক্ত কথা হতে পারে, সেটা কি বাংলা ভাষা বাংলা গদ্য হতে পারতো যদি তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মৃত্যুঞ্জয় তর্কালঙ্কাররা তাকে সংস্কৃত সংস্কৃতের আশ্রয় থেকে তাকে ছাড়িয়ে আনতেন? এর আমার এই আমার এই যুক্তির একটা সপক্ষে একটা অনুমান এটাই যে এর পরবর্তীকালে বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক যুগে এবং অতি আধুনিক যুগে কমিউনিস্ট শাসনে আমরা বারবার দেখেছি যে বাংলা ভাষাকে সংস্কৃত থেকে আলাদা করার চেষ্টা হয়েছে। এমনকি 2003-এ মধ্যশিক্ষা পরিষদ একটা সার্কুলার নিয়ে আসেন, যেখানে বলা হলো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র ইত্যাদি যে রচনা, সেগুলোকে আমরা সহজ বাংলায়, কোট আনকোট সহজ বাংলায় লেখা হবে, নতুন করে সংস্কৃত কঠিন তৎসম শব্দ বাদ দিয়ে তার জায়গায় সহজ সরল তদ্ভব শব্দ ব্যবহার করে লেখা হবে, এবং সেটা করাও হলো। পাঠ্যপুস্তক গুলিতে সে এক মানে অনার সৃষ্টি ব্যাপার হয়ে দাঁড়ালো। এক একটা পাঠ্যপুস্তকে এক এক রকম ভাবে এক একজন সেই বিদ্যাসাগরের রচনাকে পরিবর্তন করে ফেললেন, এবং এই সব কাণ্ডকীর্তি করে শেষ পর্যন্ত দেখা গেল তা এই এই প্রচেষ্টা সফল হলো না, আবার সেই পুরনো ঈশ্বরচন্দ্রের বাংলা ভাষাতেই বা তার লেখাকে তার লেখা হিসাবেই আমাদেরকে পড়তে হলো। এবং এই ফাঁকে ফাঁকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক নতুন যাদের বাংলা সাহিত্য সম্পর্কে যাদের যাদের সাহিত্যিক বলাও যায় না, তারাও চলিত ভাষায় সমর্থনে নিজের লেখা পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিলেন। সংস্কৃত নেই এই জোরে, সংস্কৃত কম আছে তার লেখায় এই জোরে। তো এইভাবে আমরা বাংলাকে চিরকাল দেখেছি, মানে এই অনেকদিন ধরে এই প্রচেষ্টা রয়েছে বাংলাকে সংস্কৃতের গদ্য সংরচনা থেকে আলাদা করার, কিন্তু সেটা কখনোই সফল হয়নি। এই যে সফল হলো না এই প্রচেষ্টাটা, এটাই এই 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 যে সংস্কৃত নিষ্ঠতা বাংলা গদ্যের তার স্বাভাবিকতাকে প্রমাণিত করে, যার জন্য আমরা টেকচাঁদ ঠাকুর বা হুতমের যে গদ্য, যেটা যেটা কিনা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কৃতনিষ্ঠ বাংলাকে একটা বলতে গেলে একটা চ্যালেঞ্জ করেই লেখা হয়েছিল, এবং এবং সেখানে স্পষ্টই বলা হচ্ছিল যে এই ভাষা পণ্ডিতরা এই লেখা পণ্ডিতরা পড়তে পারেন ইচ্ছে করলে, কিন্তু এটা তাদের জন্য নয়। তো আমরা কিন্তু পরবর্তীকালে দেখছি যে টেকচাঁদ ঠাকুরের বাংলা বা হুতমের গদ্য কিন্তু বাংলা ভাষায় আদর্শ হয়নি, সেটা কিন্তু ওই দু একটা উদাহরণই রয়ে গেছে। বাংলা ভাষায় যেই রাস্তায় এগিয়ে গেছে, যে পথ ধরে বাংলা ভাষা এগিয়ে গেছে, সেটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পথ, সেটা কিন্তু বঙ্কিমচন্দ্রের পথ। এবং এখানে আমি রবীন্দ্রনাথের একটা উক্তি, বাংলা ভাষায় ঈশ্বরচন্দ্র ঠিক কি করেছেন সংস্কৃতকে নিয়ে, তার একটা উক্তিটা আমি বলবার লোভ সামলাতে পারছি না, যদিও সময়ের খুব অভাব, তথাপি বলছি। রবীন্দ্রনাথ বলছেন, বাংলা ভাষাকে পূর্ব প্রচলিত অনাবশ্যক সমাস আড়ম্বর ভার হইতে মুক্ত করিয়া বিদ্যাসাগর যে বাংলা গদ্যকে সর্বপ্রকার ব্যবহার্য করিয়াই ক্ষান্ত ছিলেন তাহা নহে, তিনি তাহাকে শোভন করিবার জন্য সর্বদা সচেষ্ট ছিলেন। সৌম্য সরল শব্দগুলিকে নির্বাচন করিয়া বিদ্যাসাগর বাংলা গদ্যকে সৌন্দর্য ও পরিপূর্ণতা দান করিছেন। গ্রাম্য পাণ্ডিত্য ও গ্রাম্য বর্বরতা উভয়ের হস্ত হতেই তিনি ইহাকে পৃথিবীর ভদ্র সভার উপযোগী আর্য ভাষারূপে গঠন করিয়া গিয়াছেন। তিনি আরো বলছেন আরেক জায়গায় যে বিদ্যাসাগরের সংস্কৃত শাস্ত্রে বিদ্যাসাগরের ছিল অগাধ পাণ্ডিত্য, এই জন্য বাংলা ভাষার নির্মাণ কার্যে সংস্কৃত ভাষার ভাণ্ডার থেকে তিনি যথোচিত উপকরণ সংগ্রহ করেছিলেন। এই যথোচিত শব্দটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু উপকরণের ব্যবহারে তার শিল্প জনচিত বেদনা বোধ ছিল, তাই তার আহরিত সংস্কৃত শব্দের সবগুলি বাংলা ভাষা সহজে গ্রহণ করেছে, আজ পর্যন্ত তার কোনোটি অপ্রচলিত হয়ে যায়নি। তাহলে এই যে যথোচিত শব্দ গ্রহণ, এই
এই যে ব্যাপারটা, বাংলা ভাষার রীতি, তার রস, তার রূপ, তার যে আঙ্গিক, সেটাকে মনে করে রেখে তার শিল্প জনচিত বাংলা ভাষার যে শৈল্পিক অভিব্যক্তি, তাকে মনে রেখে আমরা যখন সংস্কৃত ভাষা থেকে শব্দ আহরণ করেছেন বিদ্যাসাগর, তখন সেটা বাংলা সেটাকে ঠিক খুব সহজে এবং স্বাভাবিকভাবে গ্রহণ করেছে এবং সমৃদ্ধ হয়েছে। তো তো যেটা বলবার, যে বলবিধানার্থ এবং ষষ্ঠব বর্ধনার্থ সংস্কৃত আছে এবং থাকবে বাংলা ভাষায়, এবং সংস্কৃতের দ্বার চিরকাল উন্মুক্ত এবং এতে লজ্জিত হওয়ার কোনো কারণ নেই বাংলা ভাষার। কারণ আমরা সংস্কৃতকে দিদিমাই বলি বা মাই বলি, আমরা সহজাত অধিকারে বাংলা সংস্কৃত থেকে বাংলা ভাষায় শব্দ নিয়ে আসতে পারি। এবার যে কথাটা বলতে চাই, যে সংস্কৃত, আমরা শুরুতে বলেছিলাম যে আমি সংস্কৃত বাংলা ভাষার জন্য, সংস্কৃত বাংলা ভাষার জননী কি জননী নয় এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, কিন্তু সেই বিষয়টাকে আমি একটু খুব সংক্ষেপে দু একটা কথা বলে বলতে চাই, কারণ ভূমিকাটাই আমার অনেক বড় হয়ে গেল। এটা নিয়ে একটা বিবাদ আছে এবং আজও আমরা বিভিন্ন জায়গায় দেখি খুব জোরের সাথে এটা সংস্কৃত বাংলা ভাষার জননী নয়, এবং এতে যেন বাংলার একটা স্বকীয়তা, স্বাতন্ত্রতা প্রকাশ পায়। অথচ আমরা দেখছি যে সংস্কৃত মূলকতা বাংলা ভাষার সমস্ত ভাষা বিজ্ঞানী স্বীকার করেছেন। সুনীতি কুমার চ্যাটার্জির যে উক্তি যে আমি বললাম, সেখানে তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে সংস্কৃত থেকে প্রাকৃত হয়ে, অপভ্রংশ হয়ে, মাগধী প্রাকৃত হয়ে বাংলা ভাষার সৃষ্টি। তবে এখানে একটা বলবার কথা হলো এই, যে একেবারে সোজা লৌকিক সংস্কৃত থেকে বাংলা ভাষার উদ্ভব হলো কিনা, অর্থাৎ সংস্কৃত একেবারে ডিরেক্টলি সাক্ষাৎ ভাবে বাংলা ভাষার মাতৃসমা কিনা বা মাতা কিনা, এই বিষয়টা কিন্তু খুব ভাববার একটা একটা জোরালো বিষয়। আমরা এটাকে মানে ওই স্বতন্ত্রতা রক্ষার একটা চেষ্টা, আমরা এই ব্যাপারটাকে যোগ করি না, কিন্তু ভাষা বিজ্ঞানের দৃষ্টিতে আমরা যদি দেখি তবে এই সম্ভাবনাটা অত্যন্ত প্রকট। এবং বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষার উদ্ভব নিয়ে মূলত দুটো বা তিনটে ধারণা রয়েছে, যে এক হলো সৌরসেনী অপভ্রংশ বা অবহট্ট থেকে বাংলা ভাষা এসেছে এবং পরবর্তীকালে সেটা নস্যাৎ হয়ে যায়, এই এই ধারণার প্রবক্তা ছিলেন সুকুমার সেন, সুভদ্রা কুমার। এই ধারণা পরবর্তীকালে নস্যাৎ হয়ে যায়। সুনীতি কুমার চ্যাটার্জি, পিশেল, গিয়ারসন এরা বললেন যে না, মাগধী প্রাকৃত বা মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি। কিন্তু পরবর্তীকালে একেবারে সাম্প্রতিকতম যারা বিচার করছেন, যেমন পরেশচন্দ্র মজুমদার, তার বাংলা ভাষা পরিক্রমাতে খুব দীর্ঘ এই বিষয়ে আলোচনা করে দেখিয়েছেন যে বাংলা ভাষা আসলে তৎকালীন যে কথ্য কথ্য মান্য প্রাকৃত বা দেশি ভাষা, তার থেকে আসলে বাংলা ভাষার উদ্ভব। এই দেশি শব্দটা খুব ইম্পর্টেন্ট। আমরা বাংলা ভাষায়, বাংলা ভাষা ব্যাকরণের বা শব্দ ভাণ্ডারের আলোচনা করতে গেলে সর্বদাই এই পেয়ে থাকি যে বাংলা ভাষায় তিন প্রকারের শব্দ, তৎসম, তদ্ভব এবং দেশি। এবং দেশিটা যেন একটু খুব কম সংখ্যা এবং একটু একটু কেন অবজ্ঞার দৃষ্টিতেই দেখা হয়। কিন্তু এই দেশি শব্দগুলোর মধ্যেই বাংলা ভাষার সেই আদিম রূপ, বাংলা ভাষার সেই উদ্ভব যুগের রূপ, যেখানে বাংলা ভাষা একটু একটু করে চোখ উন্মীলন করছে, তার সেই রূপটা কিন্তু এই দেশি ভাষার মধ্যেই লুকিয়ে আছে। বাংলার যেটা প্রথম যেটা অভিধান, প্রকৃতিবাদ অভিধান, সেটা যদি আমরা দেখি তবে দেখবো যে প্রায় 800 থেকে 900 শব্দ দেশি বলে চিহ্নিত হয়ে আছে, প্রায় এক তৃতীয়াংশ শব্দ। এবং এই যে এই প্রাকৃত নয়, এই দেশি ভাষাই হলো বাংলা ভাষার ঠিক অব্যবহৃত পূর্ব রূপ। এ কথা, এর এর সপক্ষে যে যুক্তিগুলো, আমরা আমরা এটাতে কোনো সিদ্ধান্তে আসার চেষ্টা করছি না, আমি আমি জাস্ট যুক্তিগুলো আপনাদের সামনে উপস্থাপিত করছি। এর এর এই যুক্তির পেছনে, এই এই অনুমানের পেছনে যে যুক্তিগুলো আছে সেটা যদি আমরা দেখতে হয়, তবে দেশি ভাষার রূপ, দেশি ভাষাটা কি তার স্বরূপ সম্পর্কে একটু আলোচনা করতে হয়। যেমন দেশি ভাষাটার কথা যদি বলি, তবে দেশি শব্দটা আমরা দেখবো যে প্রাকৃত বৈয়াকরণের ব্যবহার করছেন, কিন্তু প্রাকৃত অর্থে ব্যবহার করছেন না। তারা এটাকে ব্যবহার করছেন গ্রাম্য ভাষা রূপে, এটাকে ব্যবহার করছেন কথ্য ভাষা রূপে, যা কিনা গ্রাম্য ভাষা অর্থাৎ শহর এবং গ্রামে যেটা সাধারণ মানুষ, একবারে নিচু তলা, নিম্নবর্গীয় মানুষ যে ভাষাটাকে ব্যবহার করে।
এবং পরবর্তীকালে প্রায় নবম শতাব্দীতে এসে আমরা এমনকি সংস্কৃত লেখকেরাও এই দেশি শব্দটা ব্যবহার করছেন ভাষা অর্থে, দেশি প্রসিদ্ধ অর্থাৎ যেটা কিনা যেটা কিনা পপুলার এই অর্থে ব্যবহার করছেন। এবং একটা সময় এসে দেখা যায় যে অপভ্রংশের লেখকেরাও দেশি শব্দটা ব্যবহার করছেন কিন্তু অপভ্রংশ অর্থে ব্যবহার করছেন না। অপভ্রংশ ততদিনে একটা একটা মান্য রূপ হয়ে গেছে, যেটা যেই এই যে দেশি বা লৌকিক ভাষা যার যার থেকে কোনো নতুন ভাষা উৎপত্তি হতে পারে তার একটা বড় যেটা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য সেটা হলো তার চলমানতা, তার প্রবাহমানতা। এই প্রবাহমানতা যেই ভাষাতে থাকবে, পরিবর্তনশীলতা, পরিবর্তন সক্ষমতা যে ভাষাতে থাকবে, সেই ভাষার পক্ষেই সম্ভব কোনো নতুন ভাষাকে জন্ম দেওয়া। আমরা যদি মাগধী অপভ্রংশের কথা বলি বা মাগধী প্রাকৃতের কথা বলি বা অবহট্টের কথা বলি, তাহলে এই দুটোতেই এই পরিবর্তনশীলতায় সজীবতায় চলমানতা আমরা দেখতে পাই না। অবহট্ট তো 1500 শতাব্দীতে এসে একেবারে একটি লিটারেল ভাষাতে পরিণত হয়ে যাচ্ছে এবং তারপর ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। এটা কোনো কালেই এই অঞ্চলের পূর্ব ভারতের কোনো কালেই এটা কোনো লৌকিক ভাষা ছিল না। এবং আমরা যদি মাগধী প্রাকৃতের কথা ধরি, তবে মাগধী প্রাকৃত একটা সময়ের লৌকিক ভাষার একটা চিত্র আমাদের কাছে দেয়, কিন্তু সেটাও স্থবির ভাষা। কারণ সংস্কৃত নাটকগুলিতে আমরা দেখি যে মাগধী প্রাকৃত কখনোই পরিবর্তিত হচ্ছে না, 500 বছরের ব্যবধানে একই রকম রয়ে যাচ্ছে। তো এই মাগধী প্রাকৃত এবং তার থেকে পরিকল্পিত মাগধী অপভ্রংশকে আমরা বাংলার ডিরেক্ট জননী বলে ধরতে পারি না, কারণ আমাদের একটা সচল, একটা চলমান ভাষার দরকার। এই চলমান ভাষাটা কি হবে? এই চলমান ভাষাটাই হলো দেশি ভাষা বা লৌকিক ভাষা, যেখানে প্রাকৃতরা এই দেশি এবং লৌকিক শব্দটা সমানভাবে ব্যবহার করেছেন। এবং এই দেশি ভাষার যদি আমরা মূল খুঁজতে যাই, তবে আমাদেরকে একেবারে পেছনে একবার বৈদিক সংস্কৃত দিকে উপস্থিত হতে হবে। আমরা যদি দেখি যে বৈদিক সংস্কৃত, যার থেকে অনেক সময় বলা হয় বৈদিক হয়ে প্রাকৃত হয়ে বাংলা, সংস্কৃতকে আলাদা করে দিয়ে, তো সেটাও কিন্তু বৈদিক সংস্কৃতও কিন্তু কোনো লৌকিক কথ্য ভাষা নয়, সেটা এক সময়ের কথ্য ভাষার একটা প্রতিরূপ, একটা ছবি, একটা ক্যামেরায় তোলা একটা ইমেজ বলা যেতে পারে। কিন্তু বৈদিক সংস্কৃত যেহেতু খুব সচেতন ভাবে রক্ষিত হয়ে এসেছে, সেটা সেটা সচল ভাষা নয়, সেটা ওই উত্তর পশ্চিম প্রান্তের একটা ভাষা যেটা ধর্মীয় উপভাষা রূপে আর্য জাতি ব্যবহার করেছে। কিন্তু যখন সংস্কৃত ভাষাটা গড়ে উঠছিল তোমার কেন্দ্রীয় মধ্য ভারতে, তখন সেই সময়ে অভিজাত বর্গ এই ভাষাটা ব্যবহার করছেন, কিন্তু নিম্নবর্গীয় জনসাধারণ এই সংস্কৃতেরই একটা লৌকিক প্রতিরূপ ব্যবহার করে চলেছেন। যেমন খুব যদি আমরা আধুনিক বাংলা ভাষা দিয়ে উদাহরণ দিয়ে বুঝতে চাই, তবে জানেন চাটগাইয়া ভাষা, চাটগাইয়া ভাষা অবধারিত ভাবে বাংলা ভাষা, মানে একটা সংস্কৃত মূলক একটা আর্য ভাষা, কিন্তু এই ভাষাটা কিন্তু সাধারণ মানুষের ভাষা, এই ভাষাটা কিন্তু একটা একটা মৌখিক ভাষা, এর লিখিত রূপ আমরা দেখতে পাবো না। এই ভাষাটা কিন্তু বলছে, একদম যদি সাম্প্রতিক সময় দেখি তাহলে এই ভাষাটা কিন্তু চট্টগ্রামের যারা উচ্চবর্গীয় লোক তারা কিন্তু বাংলা ভাষায় মান্য কথ্য বাংলা ব্যবহার করছে, নিম্নবর্গীয় জনসাধারণ চাটগাইয়া ভাষা ব্যবহার করে চলেছে। ভাষাটার মধ্যে একটা প্রবাহমানতা রয়েছে। এবং এই যে এইরকম যে সংস্কৃতের সাথে তার যে লৌকিক প্রতিরূপ ছিল লৌকিক সংস্কৃত, এই লৌকিক সংস্কৃতের কেউ জিজ্ঞেস করতে পারে এই লৌকিক সংস্কৃত যে ছিল তার প্রমাণ কি? প্রমাণ লিখিত ভাষায় অবশ্যই থাকবে না, কিন্তু আমরা যদি রামায়ণ মহাভারতের যাকে আমরা অপাণিনীয় প্রয়োগ বলে বলছি সেখানে এর উদাহরণ রয়েছে। সুনীতি কুমার দেখিয়েছেন যে পুরাণের যে ভাষা, পুরাণ যেহেতু সাধারণ মানুষের জন্য রচিত হয়েছিল, তাই পুরাণের ভাষায় এই লৌকিক সংস্কৃতের অনেক আমরা নিদর্শন পাই। এবং এই লৌকিক মান্য সংস্কৃতটাই যেহেতু এটা সমগ্র ভারতবর্ষের একটা ভাষারূপে দাঁড়িয়ে গেছিল, যেমন বাংলা ভাষা সমস্ত বাংলার একটা ভাষা, ঠিক সেরকম সংস্কৃত সিনথেসাইজেশন হয়ে একটা মান্য ভাষায় রূপান্তরিত হয়েছিল, তাই এই 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 লৌকিক সংস্কৃতের বা সংস্কৃতের লৌকিক বা দেশি রূপটাই বাংলা ভাষায় বাংলায় এসে দেশি ভাষায় পরিবর্তিত হয়ে যাচ্ছে, যাকে প্রাকৃত বৈয়াকরণেরা দেশি ভাষা বা লৌকিক ভাষা বলছে। এই যে দেশি ভাষা বা লৌকিক ভাষায় যে শব্দগুলো, এই শব্দগুলোর দিকে আমরা যদি দেখি তাহলে আমরা সুনীতি কুমার বলছেন যে এই এই লৌকিক ভাষা বা দেশি ভাষাগুলোর মূল রয়েছে অনার্য ভাষায়, এগুলোকে সংস্কৃত মূল থেকে খোঁজবার কোনো প্রয়োজন নেই।
কিন্তু পিশেল কিন্তু আবার অন্য কথা বলছেন, তিনি বলছেন যে এগুলোর অনেকগুলোই, বেশিরভাগই এগুলোর সংস্কৃত মূলক, এবং প্রাকৃত বৈয়াকরণেরা কি করেছেন, যারা এগুলির ব্যুৎপত্তি করতে পারেনি, ব্যুৎপত্তিহীন ধাতু প্রত্যয়ের দ্বারা যেগুলোকে সিদ্ধি করা যেতে পারেনি সেই ভাষাগুলোকে তারা বলেছেন দেশি, ব্যুৎপত্তি রহিত, যার ব্যুৎপত্তি সিদ্ধ নয়, এবং যেগুলো তারা ব্যুৎপত্তি করতে করতে পারছেন, অর্থাৎ ধ্বনি পরিবর্তন যারা যেগুলোকে ব্যাখ্যা করতে পারছেন সেগুলোকে বলে দিলেন তদ্ভব। তো এইভাবে তাদের যে বিচার ক্ষমতার উপর নির্ভর করে একই ধরনের, একই সংস্কৃত থেকে আগত শব্দ কিছু তদ্ভব রূপ পেল, কিছু দেশি রূপ পেল। এবং দীনেশচন্দ্র সেন তার বাংলা সাহিত্যের ইতিহাসে এই কথাটা বারবার বলছেন যে বেশিরভাগ দেশি শব্দকেই আমরা সংস্কৃত শব্দের থেকে তার উদ্ভব উৎস খুঁজে বেড়াতে পারি। যেমন কিছু শব্দ আজ, আজ যে অদ্য থেকে এসেছে, বা হুল শুল থেকে এসেছে, ওছা থেকে এসেছে, উচ্ছিষ্ট থেকে, বা পোনে এসেছে পাদন থেকে, ঝগড়া এসেছে ঝটিতি থেকে, ঝাঁটা এসেছে ঝাঁটা থেকে, এই শব্দগুলো আমরা পাই। এবং একটা খুব মজার একটা উদাহরণ আমরা পাই, কিছু উদাহরণ আমরা পাই সর্বানন্দের লেখা টিকা, টিকা সর্বস্ব থেকে, যেখানে অনেক অনেক দেশি শব্দের সংস্কৃত মূল আমরা পেয়ে যাই। যেমন কাকুই শব্দটার মূল কাঙ্ক, কুলা এসেছে কুল্ল থেকে, কেদ গাছ এসেছে কেন্দু বৃক্ষ থেকে, আবার জরুল এসেছে জরুর থেকে, জালি লাউ, যেরকম আমরা লাউ লাউ জালি, কুমড়া জালি ইত্যাদি, এটাও সংস্কৃত শব্দ। এরকম আরো তিনি অনেক দেশি শব্দের সংস্কৃত মূলকতা এখানে এখানে দেখিয়েছেন। এর মধ্যে কিছু শব্দ হয়তো এরকম হতে পারে যেটা আসলে আসলেই অনার্য এবং সেটা পরবর্তীকালে সংস্কৃত আইত, সেটা হতে পারে, কিন্তু এর মধ্যে একটা বিরাট বড় অংশ যে সংস্কৃত মূলক সেটা আমরা লক্ষ্য করতে পারি। এবং এই মান্য কথ্য দেশি ভাষায় পরবর্তীকালে আদি বাংলার বাংলায় রূপ লাভ করে ঠিক অষ্টম নবম দশম শতাব্দীর মাঝামাঝি। এবং এই সময়টায় এই যুক্তিতে আমরা বলতে পারি যে লৌকিক সংস্কৃতই হলো বাংলা ভাষার একেবারে সাক্ষাৎ জননী। লৌকিক সংস্কৃত বা দেশি, যাকে আমরা দেশি বলছি, রিজনাল সংস্কৃত, দেশীয় সংস্কৃত, এটাই হলো বাংলা ভাষার একেবারে সাক্ষাৎ জননী। তবে এর মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনটাও এই সংস্কৃত নিষ্ঠ পরিবর্তন। যেমন আমরা মধ্যযুগ যখন আমরা প্রাকৃত ভাষাগুলোর একটা বারবারন্ত দেখতে পাচ্ছি, সেই প্রাকৃত ভাষাগুলো থেকে এই যে আধুনিক নব্য ভারতীয় ভাষাগুলোর এই যে সেন্ট্রাল স্টেজে চলে আসা, এই ব্যাপারটা কি করে সম্ভব হলো? এইখানে কিন্তু বাংলা ভাষা এবং সমস্ত ভারতীয় ভাষা সংস্কৃতের কাছে একটা একটা দায়বদ্ধতা আছে। এটাকে আমরা সংস্কৃতের পুনরুত্থান বলতে পারি। এই নব্য ভারতীয় ভাষাগুলোর যে ডেভেলপমেন্ট বা কেন্দ্রীয় ভাবে উঠে আসা, এর সাথে সংস্কৃতের পুনরুত্থানের একটা যোগ আছে, এবং এই সংস্কৃত পুনরুত্থানের সাথে যোগ আছে হিন্দু ধর্মের পুনরুত্থানের। বৌদ্ধ এবং জৈন ধর্ম যতদিন এই বাংলা ভাষায় বিস্তৃত ছিল, ততদিন প্রাকৃত ভাষাগুলি, মাগধী প্রাকৃত লিখিত মাগধী প্রাকৃত ভাষাগুলি একটা তারা মান্য ভাষার মর্যাদা ধারণ করেছিলেন। কিন্তু যখন হিন্দুইজম রিভাইভেল হতে থাকে শশাঙ্কের সময় থেকে, তখন সংস্কৃত আবার তার পুরনো তার স্ট্যাটাসটা ফিরে পায়, এবং সংস্কৃত আবার প্রাকৃতের জায়গা করলো না। কিন্তু যেটা হলো সেটা একেবারে একটা অভিনব ব্যাপার। এই যে দেশি ভাষাগুলো, এই দেশি ভাষাগুলো সংস্কৃতকে আশ্রয় করে, সংস্কৃত থেকে মানে যথেচ্ছভাবে শব্দ নিয়ে নিজেকে সমৃদ্ধ করে এই প্রাকৃত ভাষাগুলোকে দূরে ঠেলে দিয়ে কেন্দ্রীয় ভাবে, কেন্দ্রীয় চরিত্র রূপে একেবারে বাংলা ভাষার মঞ্চে অবতীর্ণ হলো। তো এই ব্যাপারটা হলো, এটা খুবই এটা এটা এই বিষয়ে কোনো দ্বিমত নেই, এটা খুবই এর এর অনেক উদাহরণ আমরা দেখতে পাই। এমনকি চর্যা গীতিতে আমরা এই ব্যাপারটা আমরা দেখতে পাই। চর্যা গীতিতে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে প্রথম শুরুতে প্রায় মানে পুরনো পুরনো যে চর্যা, সেখানে আমরা সংস্কৃত সংস্কৃতায়নের এই প্রক্রিয়া আমরা শুরু হয়ে যেতে দেখছি। মানে লাবণ, প্রাকৃতিক লাবণ সেটা রাবণ হয়েছে, এবং লাধা যেটা ছিল সেটা রাধাতে ফিরে এসেছে, লাম হয়ে গেছে রাবণ, রামে ফিরে এসেছে। প্রাকৃত প্রাকৃতর এই শব্দগুলো আবার সংস্কৃতায়িত হয়ে আবার তার সংস্কৃত মূলে ফিরে গেছে। এবং চর্যা গীতিতে আমরা যদি দেখি, তাহলে চর্যা গীতিতে মানে সংস্কৃতায়নের এই প্রক্রিয়া আমরা দেখে যাচ্ছি।
সংস্কৃত প্রচুর তৎসম শব্দ আমরা দেখছি, যেমন চঞ্চল, তরুবর, চিহ্ন, নারী, নিবাস, ভিন্ন, তরঙ্গ, অন্ত, ধ্বনি, নাশ ইত্যাদি প্রচুর আমরা সংস্কৃত শব্দ, এবং বেশ কঠিন কঠিন, গহন, গম্ভীর, যেমন এই শব্দটাই চর্যাগীতিতে রয়েছে। আবার নবচর্যাতে, নবচর্যা পদে এসে যদি আমরা দেখি, তাহলে এই ব্যাপারটা মানে একেবারে এতটা স্পিড আপ হয়েছে যে সংস্কৃত শব্দের, তৎসম শব্দের পরিমাণ একেবারে বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। এবং এই নবচর্যা এবং পুরনো চর্যার মধ্যে পার্থক্যটাই এটা, তার যে সংস্কৃত শব্দের প্রাবল্য। এবং তারপর যেমন প্রচুর আমরা প্রায় এবারে আমি নিজেই প্রায় 120 বা 125টার মতো সংকলন আমি দেখেছি যেখানে সংস্কৃত তৎসম শব্দ আমরা নবচর্যা পদে দেখতে পাচ্ছি। এবং পরবর্তীকালে মধ্যকালীন যুগে যদি আমরা এসে দেখি, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে তদ্ভব শব্দগুলি আবার তৎসম হয়ে যাচ্ছে, যেমন কা বাক চিও, যেটা একই চর্যা পদে, একই নবচর্যাতে যেখানে 6 নম্বর দোহায় 7 9 নম্বর দোহায় শব্দ পাচ্ছি কা বাক চিও, সেখানে 31 নম্বর দোহায় এসে আমরা কায়ো বাক চিত্ত পাচ্ছি। তারপর 29 নম্বর দোহায় আমরা পাচ্ছি চৌমারো, আবার 48 নম্বর দোহায় আমরা পাচ্ছি চতুরমারো, এক জায়গায় পাচ্ছি চৌরি, সেটা আবার আরেক জায়গায় একই চর্যাপদে হয়ে যাচ্ছে চতুর, কর্পূরও আছে আবার কর্পূরও আছে, বিয়াপিত আছে আবার ব্যাপিতও আছে। অর্থাৎ তদ্ভবগুলোকেও মানে সংস্কৃতায়ন হচ্ছে, এবং এই সংস্কৃতায়নের প্রক্রিয়াটাই আসলে এই নব্য ভারতীয় ভাষা বা এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষার প্রধান উদ্ভবের প্রধান কারণ বা বৈশিষ্ট্য বলা যেতে পারে। বিভিন্ন ধরনের সংস্কৃত মানে সংস্কৃত ইনফ্লেক্টেড ওয়ার্ডস আমরা পেয়ে যাচ্ছি, যেমন ধ্যানম, শিরসি, অহম, ময়ী, এই শব্দগুলো আমরা চর্যাও দিতে পাচ্ছি, আমরা নবচর্যাতে পাচ্ছি, পুরনো চর্যায় নয়। ভার্বাল ফর্মস পেয়ে যাচ্ছি, যেমন হন্তি, কৃদন্তি, নমামি, প্রবিশতু, এগুলো আমরা পাচ্ছি। আবার সংস্কৃতের মতো কম্পাউন্ড সমাস পেয়ে যাচ্ছি, সর্ব বিকল্প বিধ্বংসিনী, অনুত্তর জ্ঞান বরদায়িনী, এই ধরনের শব্দ আমরা পাচ্ছি। মেডিয়াভেল মানে চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনে এসে তো একেবারে অন্য, একেবারে এই ব্যাপারটা আরো স্পিড আপ করে গেল প্রায়, মানে চণ্ডীদাস নিজেই 28টি সংস্কৃত শ্লোক রচনা করেছেন তার শ্রীকৃষ্ণ কীর্তনে। এবং বিভিন্ন এই তদ্ভবের সংস্কৃতায়ন আমরা আরো বেশি করে লক্ষ্য করতে লাগলাম। শাল হয়ে গেল সকাল, ভোহা হয়ে গেল বোধ, মেঘ হয়ে গেল মেঘ, নারী হয়ে গেল নগরী, সার হয়ে গেল সাগর, নই হয়ে গেল নদী, এবং এরকম আমরা অনেক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এবং একে ভরতচন্দ্র 17 শতাব্দীর শেষে ভরতচন্দ্র অব্দি আস্তে আস্তে ব্যাপারটা আরো স্পিড আপ হয়ে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো বাংলা ভাষা যে তাকে তাকে সংস্কৃত থেকে আলাদা করাই মানে একটা মুশকিল হয়ে দাঁড়ালো। আমরা যদি ভরতচন্দ্রের যদি কোনো রচনা যদি আমরা দেখি, তবে দেখবো সেটা সেটা একেবারে সংস্কৃত। তো এইভাবে আমরা সংস্কৃতের, বাংলা ভাষার উদ্ভবে সংস্কৃতের যে অবদান সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রথমত এর দুটো জায়গা, এক হলো লৌকিক সংস্কৃত থেকে সরাসরি, লৌকিক সংস্কৃত বা দেশি থেকে সরাসরি বাংলা ভাষা এসেছে কিনা, আসতেই পারে, তার একটা জোরালো প্রমাণ। এবং দ্বিতীয়ত যেটা একেবারে নিঃসন্দেহ, সেটা হলো এই যে প্রাকৃত ভাষার ভাষাগুলোকে সরিয়ে নব্য ভারতীয় ভাষা রূপে বাংলা ভাষার যে উত্থান, সেটার মধ্যে সংস্কৃতের অবদান। এই নব্য ভারতীয় ভাষা রূপে দেশি ভাষার যে সংস্কৃতায়ন, এই সংস্কৃতায়নের মধ্যে দিয়ে এই বাংলা তার ঋজুতা, তার দার্ঢ্য, তার যে লেখ্য হওয়ার, তার যে সশক্ত ভাষা হওয়ার যোগ্যতা সে অর্জন করে, এবং একেবারে বাংলায় বাংলা ভাষা রূপে সে একেবারে এসে আমাদের কাছে সশরীরে উপস্থিত হয়। তো এইভাবে আমরা বাংলার যে উদ্ভব আর বিকাশে সংস্কৃতের যে ব্যাপারটা আছে সেটা আমরা দেখতে পারি। আর আর কি বলবো নাকি এখানেই ছেড়ে দেবো বলো? তোমরা যদি, আপনারা যদি মানে বোর ফিল করেন বা সময়ের অভাব থাকে, তবে আমরা এখানেই সমাপ্ত করতে পারি। ম্যাডাম সময় একটা অবধি রয়েছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু ছাত্র ছাত্রীরা কি ভালো লাগছে তাদের কিনা কে জানে, মানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, তোমরা তোমরা কিছু প্রতিক্রিয়া বলো, ম্যাডামকে বলো, ম্যাডামকে বলো তোমাকে ভালো লাগছে, প্রতিক্রিয়া কিছু তাহলে। আচ্ছা, তবে এবার আমরা দ্বিতীয় যে বিষয়টা আমি আলোচনা করব বলেছিলাম, অর্থাৎ সংস্কৃত ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণের কথা, সেটা কিছুটা সংক্ষেপে সেই জায়গাটা একটু বলে নিতে চাই।
যদি সংস্কৃত ব্যাকরণের জায়গাটা যদি আমরা দেখি, তবে সেই যে আমরা রবীন্দ্রনাথের সেই প্রথম যে উক্তিটা তিনি করেছিলেন সেটা আমাদের একবার মনে রাখতে হবে, যে সংস্কৃত ভাষা সংস্কৃতের বাংলা ব্যাকরণের মানে ধাতু প্রত্যয় বাংলার ধাতুই এখনো পর্যন্ত নির্ধারিত হতে পারলো না, এবং প্রত্যয়ের সংখ্যা বাংলায় খুব কম। সংস্কৃত প্রত্যয় ছাড়া বাংলার প্রায় যাওয়ারই কোনো রাস্তা নেই, এবং যার জন্য নতুন শব্দ বানানোর ক্ষেত্রে মানে মর্ফোলজির ক্ষেত্রে পদবিজ্ঞানের ক্ষেত্রে আমরা সংস্কৃতের একটা অবিমিশ্র একটা উপস্থিতি আমরা লক্ষ্য করে দেখতে পারি। এটাকে কোনো কোনো আধুনিক ভাষা যতই আমরা বাংলার স্বাতন্ত্র্যের কথা বলি, এই ন্যাচারাল প্রক্রিয়াটাকে কিন্তু কেউ আটকাতে পারেনি এবং পারবেনও না। আমরা যদি লক্ষ্য করে দেখি যে এই যে মানে প্রত্যয়ান্ত শব্দের প্রতি বাংলার একটা স্বাভাবিক একটা একটা আকর্ষণ রয়েছে, সেটা ওই ওই তার তার কারণ হলো বাঙালির সেই ক্লিষ্ট শব্দের প্রতি, সৃষ্ট শব্দের প্রতি একটা আকর্ষণ। মানে প্রত্যয়ান্ত শব্দগুলি দৃঢ়বদ্ধ হয়, সংহত হয়, গম্ভীর হয়, এই জন্য বাংলা একটা প্রকৃতিগত প্রবণতা তার মধ্যে রয়েছে। এই জন্য কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, স্ত্রী প্রত্যয়ের ব্যবহার বাংলায় অনেক সময় অকারণেও আমরা কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার দেখতে পাই। যেমন ত প্রত্যয় বা নিচ প্রত্যয় অনেক সময় অকারণে বাংলা ভাষায় ব্যবহার হয়, যেরকম সংস্কৃতে রয়েছে অনুদিত, কিন্তু বাংলায় অকারণে একটা নিচ যুক্ত করে আমরা অনুবাদিত বলছি, বা আমরা বলছি প্রস্তাবিত, আমরা বলছি বিবাহিত, এই ধরনের শব্দ আমরা ব্যবহার করছি, অকারণেই আমরা নিজ যোগ করে নিচ্ছি। বিস্তৃত আছে সংস্কৃতে, বাংলায় সেটা আছে বিস্তারিত, প্রস্তুতের জায়গায় প্রস্তাবিত, আহিত আছে সেটা বাংলায় হয়ে গেছে আহরিত, অর্থাৎ একটা নিচ আর একটা ত যুক্ত করে দেওয়া, এটা একটা বাংলার একটা বৈশিষ্ট্য। এবং এবং নাম ধাতু, নাম নিচ করে ত করে, নিচ প্রত্যয় করে ত প্রত্যয় করে নাম ধাতু নির্মাণ সেটা আমরা বাংলায় দেখি, যেমন অন্তরায়িত, অবলায়িত, রেখায়িত, শাখায়িত, ঘনায়িত, এই ধরনের শব্দ রবীন্দ্রনাথের ব্যবহার করা শব্দ এইসব। তো এইভাবে এটাকে বাংলার একটা প্রচলিত রীতি শব্দ তৈরি করার। তো বিভিন্ন নতুন নতুন শব্দ রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন এইভাবে বিভিন্ন সংস্কৃত প্রত্যয়ে যোগ করে। তার অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ধরো একটা শব্দ আছে মর্গম, মর্মঙ্গম, সম্মুখ গমতা, সুরঙ্গমতা, এই শব্দগুলো নতুন, এগুলো অজ প্রত্যয় যোগ করে রবীন্দ্রনাথ তৈরি করেছেন। যেমন ধর আরো শব্দ আছে, যেমন ম্লানায়মান, ঘনায়মান, শ্যামায়মান, এসব নতুন সংস্কৃত বাংলা শব্দ। এরপর আমরা যদি তদ্ধিত প্রত্যয়ের দিকে আসি, তবে অনেক নতুন শব্দ, যেমন রাজনৈতিক, যেমন ঔদারিক, যেমন অমানবিক, এই ধরনের শব্দ বাংলায় তৈরি হয়েছে। এই শব্দগুলো সংস্কৃত কোনো ডিকশনারিতে আমরা দেখতে পাবো, সংস্কৃত আমরা ব্যবহারও করি, এটা বাংলায় বাংলায় উদ্ভাবিত সংস্কৃত শব্দ। এবং অনেক অনেক মজার মজার উদাহরণ আছে, যেমন অনেক ইংরেজি শব্দের সঙ্গে যুক্ত হয়ে আমরা বা অনেক তদ্ভব শব্দের সাথে যুক্ত হয়ে আমরা এরকম নিজ প্রত্যন্ত বা এই ধরনের তদ্ধিত প্রত্যন্ত শব্দ দেখতে পাবো, যেমন রবিবাসরিক, যেমন সাহরিক, এই ধরনের শব্দ আমরা, অতলান্তিক, একটা ইংরেজি শব্দের সাথে যুক্ত, এই ধরনের আমরা শব্দ আমরা পেয়ে যাচ্ছি। আর স্ত্রী প্রত্যয়ের কথা যদি আমরা বলি, তাহলে স্ত্রী প্রত্যয়ের ব্যবহারে তো বাঙালি বলতে গেলে একেবারে দিক বেদিক শূন্য, এবং তার কারণ আছে ওই ওই তার ধ্বনি গৌরব বৃদ্ধির মধ্যে। স্ত্রী প্রত্যয় করলে একটা ধ্বনি বেশি বৃদ্ধি পেয়ে যায় এবং শুনতে বেশ ভালো লাগে, বাঙালির যে ওই যে ওই যে সজীবতা, কোমলতা, সেই 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 শর্তগুলো পূরণ করে, যার জন্য আমরা বাংলায় প্রচুর স্ত্রী প্রত্যয়ের মানে অকারণ স্ত্রী প্রত্যয়ের ব্যবহার আমরা দেখে থাকি। যেমন আমরা শতবার্ষিকী, জন্মবার্ষিকী, চয়নিকা, বিবরণী, এ ধরনের শব্দ আমরা ব্যবহার করি, সংকল্পনা, সাধনা, এ ধরনের শব্দ আমরা ব্যবহার করি, রটনা, বঞ্চনা, এসব আমরা ব্যবহার করি, স্ত্রী প্রত্যয় করে ব্যবহার করি। কিছু উদাহরণ আমরা দেখতে পারি যেখানে আমরা সংস্কৃত শব্দগুলোকে একেবারে বাংলার সাথে যুক্ত করে দিচ্ছি, যেমন একটা মানে একটা অনেকটা প্রত্যয়ের মতো করে বা সমাসের উত্তর পদের মতো করে, যেমন ধরো একটা শব্দ জাত, পকেট জাত আমরা বলছি বাংলায়, বা একটা শব্দ শুদ্ধ, যেমন সব শুদ্ধ, ঢেকি শুদ্ধ আমরা বলছি, তদ্ভবের সাথে আমরা সংস্কৃত জুড়ে দিচ্ছি। যেমন কালীন একটা খুব সমকালীন, এই ধরনের শব্দ, তৎকালীন, এই ধরনের শব্দ আমরা ব্যবহার করি। জাতীয় আবার এমন একটা শব্দ, আমরা সব এতদ্দেশীয়, এতদ্জাতীয়, এই ধরনের আমরা ব্যবহার করছি।
তো এইভাবে আমরা দেখতে পারি যে সংস্কৃত প্রত্যয় বাংলা ভাষায় শুধু যে সংস্কৃত তৎসম শব্দে নয়, তদ্ভব শব্দে এমনকি বিদেশি শব্দেও যুক্ত হয়ে যাচ্ছে। আবার আমরা উল্টোটাও দেখি, বাংলা প্রত্যয় বাংলা প্রত্যয় স্বভাবতই খুব কম সংখ্যায়, সেটাও আবার সংস্কৃতের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। যেমন বাংলা 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 স্ত্রী প্রত্যয় রয়েছে ই, যেমন অবগাহনী, রণরণী, রাজপথী, পুরাণী, এগুলো রবীন্দ্রনাথের ব্যবহৃত শব্দ। এখানে এখানে সংস্কৃতের সাথে বাংলা স্ত্রী প্রত্যয় যুক্ত হচ্ছে। আবার আমরা আরো প্রত্যয় দেখতে পাই, যেমন ই প্রত্যয়, যেমন দেশি, আলাপি, নৌবাহী, ই এখানে একটা বাংলা প্রত্যয়। যেমন আল প্রত্যয় দেখতে পারি, দয়াল, রসাল, এই শব্দগুলো আমরা দেখতে পারি। আবার আরো আরো যেমন কিছু সমাসের উত্তর পদের মতো কিছু শব্দ আছে, যেমন কার, পূর্বকার, রাত্রিকার, তৎসমের সাথে বাংলা। গিরি, যেমন পাণ্ডাগিরি, সাধুগিরি, আমরা এই ধরনের কথা বলি। এই ধরনের এভাবে আমরা তো সংস্কৃত এই ব্যাকরণের দিকে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখবো যে সংস্কৃত আর বাংলার সম্পর্কটা ঠিক কতখানি নিবিড়। এটা কোনো আরোপিত সম্পর্ক নয়, যেরকমটা অনেক সময় অভিযোগ করা হয়ে থাকে। বাংলা গদ্যের চলনে বা উদ্ভবে সেটা একটা একটা ব্যাপার আছে সাধু ভাষায়, কিন্তু তার মানে এই নয় যে বাংলা সংস্কৃতের সম্পর্কটা আরোপিত। এই যে বাংলার যে নতুন শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, বা সংস্কৃত শব্দে বাংলা প্রত্যয়, বাংলা শব্দে সংস্কৃত প্রত্যয়, এগুলো কি বোঝায়? এগুলো এটাই বোঝায় যে বাংলা এবং সংস্কৃত ঠিক কতখানি মানে অন্তর্বর্তী, মানে অন্তর থেকে এটা কতটা এক, কতটা একটা আরেকটার সাথে ঘন সংবদ্ধ। বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গের ক্ষেত্রেও আমরা একই কথা বলতে পারি। এবং আরো কিছু মজার মজার উদাহরণ আছে, যেমন সংস্কৃতকে সংস্কৃতকে মানে অ্যানালজি করে, সংস্কৃতি নকল করে কিছু বাংলা শব্দ গঠিত হয়েছে। যেমন মিথ্যুক, নিন্দুক, ভাবুক, এগুলো কিন্তু সংস্কৃত শব্দ না, এগুলো সংস্কৃত নিয়মে এগুলো সিদ্ধও হয় না। যেমন কহতব্য, ধর্তব্য, বা অকাট্য, বা এই ধরনের শব্দ। একটা একটা খুব মজার শব্দ কয়েকদিন আগে দেখলাম, যে সঠিকতর, সঠিকতর একটা শব্দ দেখলাম। বা আরো কিছু খুব মজার শব্দ, যেমন তা, তা একটা প্রত্যয় যোগ করে, যেমন নিকাহিতা, তা প্রত্যয় যুক্ত করেছে, নিকাহ একটা পার্সিয়ান শব্দ, এই ধরনের একটা শব্দ আমরা বাংলাদেশে ব্যবহার হয়। আবার একটা শব্দ আছে লজ্জাস্কর, লজ্জাস্কর শব্দটা ব্যবহার হয়, এটা নিম্নবর্গীয় ভাষায় ব্যবহার হয়। এবং আরো অনেক সংস্কৃতের মতো দেখতে অথচ সংস্কৃত নয়, ঘোস্ট সংস্কৃত যাকে বলা যেতে পারে, এই ধরনের শব্দ আছে। যেমন মোক্ষম, নির্জলা, নির্দম, তিষ্ঠন, লণ্ডভণ্ড, এই ধরনের শব্দ এগুলো দেখতে সংস্কৃতের মতো। নিরঞ্জন একটা শব্দ, এটা সংস্কৃত শব্দ নয়। এই ধরনের শব্দ অষ্টকুষ্ঠী, এটা হলো আটকুড়ের সংস্কৃতায়ন, সংস্কৃতায়িত রূপ। গয়ঙ্গচ্ছ, এই ধরনের শব্দ আমরা দেখতে পাই, যেটা যেগুলো বাংলা এবং সংস্কৃতের ব্যাকরণের দিকে মানে অন্তর গাঁথনি, তাদের যে অন্তর গঠন, সেটাতে সংস্কৃত কিভাবে জড়িয়ে আছে সেটা আমরা দেখতে পাই। এইভাবে আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি। সংস্কৃত উপসর্গ আমরা দেখি যে অনেক সময় নন সাংস্কৃতিক সাংস্কৃতিক ওয়ার্ডের সাথেও যুক্ত হয়ে আছে। যেমন অবুঝ, অবলা, অজানা, অগোছালো, অবেলা, এই ধরনের শব্দ। অনা, যেমন অনাসৃষ্টি, অনামুখ, তদ্ভব শব্দের সাথে সংস্কৃত সংস্কৃত উপসর্গ যুক্ত হচ্ছে। নিখুঁত, নির্জলা, যেমন বিজোড়, বিভুই, বিকাল, বিকাল বিকাল সংস্কৃত শব্দ, বিভোর, এই ধরনের আমরা অনেক শব্দ পেয়ে যাচ্ছি। ঠিক এইভাবে বাংলা উপসর্গ সংস্কৃত যোগ হচ্ছে। বাংলা উপসর্গ সংখ্যা একেবারেই কম এবং তাই উদাহরণও খুব কম। যেমন আমরা নাবালক শব্দটা পেয়ে যাচ্ছি, আমরা বেনাম শব্দটা, বে একটা পার্সিয়ান উপসর্গ, এটাকে আমরা সংস্কৃত তৎসম শব্দের সাথে যুক্ত হতে দেখছি। বেনাম, বেঘোর, হ্যাঁ, এই ধরনের শব্দ আছে। বা বদনাম, বা বদরাগী, বদজাত, এই ধরনের শব্দ আমরা পাচ্ছি। এবং সংস্কৃত ইংরেজিরও সমাস আমরা অনেক প্রচুর উদাহরণ পেয়ে যাচ্ছি, যেমন হেডমাস্টার বা হেড পণ্ডিত, হেড পণ্ডিত এরকম একটা শব্দ। যেমন তো এই আবার আমরা একটা খুব মজার উদাহরণ হলো, যেখানে কিছু বাংলার একেবারে মানে নিম্নবর্গীয় শব্দ বা স্ত্রী ভাষা সাধু ভাষায় ব্যবহারের জন্য সংস্কৃতে সংস্কৃতায়িত করা হয়েছে। রবীন্দ্রনাথ করেছেন এই ধরনের কাজ, যেমন আটকুড়ে হয়ে গেছে অষ্টকুষ্ঠী, হ্যাঁ, তারপর গরমগুলি, গরমগুলি শব্দটা বাংলায় চলতি বাংলাতেও ব্যবহার হয় না, আমরা বলি উষ্ণ বাক্য। তারপরে যেমন সোনার চাঁদ, বাংলা রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন কনক চন্দ্র। কানমলা শব্দটা তিনি ব্যবহার করেননি, করেছেন কর্ণপীড়ন।
চুল ধরে টানা তিনি ব্যবহার করেননি, করেছেন কৈশিক আকর্ষণ। তারপর এরম আরো যেগুলো যেগুলো স্ল্যাং, স্ল্যাং গুলোকে তিনি সংস্কৃতায়িত করেছেন, যেমন ভাতার পুত খাওয়া, স্বামী পুত্র খাদন রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন তার ভাষায়। যেমন একটা 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 তাচ্ছিল্য অর্থে একটা বাংলা ভাষায় ব্যবহার করে সদ্বংশের নাতি, তো সেটাকে রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন সৎ কুল প্রদীপ, ভাতার খাকি, ভর্তি খাদিকা, নাক কুচকানো, নাসিকা কুঞ্চন, এই ধরনের শব্দ তিনি মানে যেগুলোকে যেগুলো ঠিক মানে যেগুলো দেশি যাকে বলা যেতে পারে, যেগুলো ঠিক মান্য ভাষায় ব্যবহারের যোগ্য নয় তাকে তিনি সংস্কৃতায়িত করে ব্যবহার করেছেন। যেমন হাওয়া খাওয়া রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন, বায়ু আহার। তো এইভাবে আমরা এবং আরো যেটা খুব ইম্পর্টেন্ট কথা যেগুলো আমি এখন আর আসছি না, সেটা হলো সংস্কৃত সমাস এবং কারক কিভাবে বাংলা ভাষা মানে এখানে বাংলা ভাষা এবং সংস্কৃতের পার্থক্যটা দেখা যেতে পারে। কারণ ওই যে এটা এটা হলো তোমার বাংলা ভাষার বাক্য বাক্য সংরচনার ব্যাপারে যেই আমরা চলে আসবো, তখনই দেখবো যে সেখানে যদি সংস্কৃত কারক যদি বাংলায় আরোপিত করা হয় সেটা হলো আরোপণ। তার কারণ সংস্কৃত কারক আর বাংলা কারক এক নয়, সংস্কৃত কারক বিভক্তির ব্যবহার একেবারে আলাদা, বাংলা কারক বিভক্তির ব্যবহার একেবারে আলাদা। বাংলায় যদি আমরা সম্প্রদান কারক, এখন পর্যন্ত আমরা বাংলা ব্যাকরণে এই সম্প্রদান কারককে দেখতে পাই, অথচ বাংলায় সম্প্রদান কারক বলে কিছু হয় না, একই দ্বিতীয়া বিভক্তি, একই কে বিভক্তি দ্বিতীয়া এবং অর্থাৎ কর্ম এবং সম্প্রদান দুটোতেই ব্যবহৃত হচ্ছে। তো এরকম আমরা সমাসেও এই ধরনের কিন্তু ব্যাকরণ গুলো বাংলার যে ব্যাকরণ সেগুলো সংস্কৃতের প্রভাবিত হওয়ার জন্য এমন অনেক জায়গা রয়েছে যেখানে যেটা বাংলা ব্যাকরণ নয় সেটা সংস্কৃত ব্যাকরণের খাতিরে বাংলা ব্যাকরণে জায়গা হয়ে গেছে। সেই জায়গাগুলো আছে, সেটা খুব বিস্তৃত চর্চার বিষয় হয়ে যাবে, সেখানে আর আমরা আজকে আসছি না। এবার আমি শব্দ ভাণ্ডারের দিকে, যেটা খুবই বিস্তৃত একটা বিষয়, সেটার দিকে আমি একটু আসতে চাই এবং খুব সংক্ষেপে কয়েকটা কথা আমি বলতে চাই। এই যে এই যে স্বামী বিবেকানন্দ বলেছেন বা রবীন্দ্রনাথ বলেছেন যে নতুন শব্দ বানানো, এবং এই এটাই সংস্কৃতের জায়গা, বাংলায় নতুন শব্দের জায়গা, পারিভাষিক শব্দের জায়গা, এই জায়গাটাতে আমাদের সংস্কৃতকে দেখতে হবে। এবং আমরা যদি একেবারে শুরুর দিকে চলে যাই, যেখানে বাংলা ভাষা মানে আধুনিক বাংলা ভাষা, আধুনিক বাংলা ভাষার কথা বলছি, যেখানে গদ্য যখন তৈরি হচ্ছে সেই নবজাগরণের সময়কাল, সেই সময় আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে সংস্কৃত পারিভাষিক শব্দ কিন্তু বাঙালির থেকে আগে ইউরোপিয়ানরা বাংলায় যখন তারা বিজ্ঞানের আলোচনা শুরু করলেন, বাংলায় কিন্তু খুব এটা খুব মানে দুঃখজনক হলেও সত্য যে বাংলায় বিজ্ঞান বই লেখা, বিজ্ঞানের আলোচনা, জ্ঞান বিজ্ঞানের আলোচনা কিন্তু বাঙালি শুরু করেনি, শুরু করেছেন ইউরোপিয়ানরা। সেই 1818 খ্রিস্টাব্দে মে গণিত প্রথম লিখলেন, মে লিখলেন অঙ্ক গণিত পুস্তক, যেটা মে গণিত নামে বেশি জনপ্রিয় হয়। সেই থেকে গণিতের পুস্তক দিয়ে বাংলায় বিজ্ঞান চর্চা বা জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু। এর আগে বাংলায় কোনো জ্ঞান বিজ্ঞানের কোনো পুস্তক আমরা পাচ্ছি না, সবটাই হয় সংস্কৃতে, নয় ইংরেজরা এলে পরে ইংরেজিতে চলছে। কিন্তু স্কুল বুক সোসাইটি এবং রামপুর শ্রীরামপুর মিশন এবং হিন্দু কলেজ, এরা বাংলা ভাষায়, এদের পৃষ্ঠপোষকরা সকলে ইউরোপীয়, এবং এরা বাংলা ভাষায় জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করলেন। এবং 1822 খ্রিস্টাব্দে ভার্নাকুলার মেডিকেল স্কুল স্থাপিত হলো, এবং তার আগেই সমাচার দর্পণে আমরা বাংলায় বিজ্ঞানের চর্চা, দিক দর্শন যেটা শ্রীরামপুর মিশন থেকে বেরোতো, সমাচার দর্পণ যেটা ব্যাপটিস্ট মিশন থেকে বেরোতো, 1818-তে দিক দর্শন, সমাচার দর্পণ বেরোচ্ছে, এবং এই পত্রিকাগুলোতে আমরা সর্বপ্রথম বাংলায় বিজ্ঞানের চর্চা দেখতে পাচ্ছি। এবং এই চর্চাগুলো শুরু করেছেন ইউরোপিয়ানরা, এবং বাঙালিদের দ্বারা শুরু যেটা হয় সেটা হলো 1831 খ্রিস্টাব্দ অব্দি আমাদের অপেক্ষা করতে হয়েছে। ইয়ং বেঙ্গল গ্রুপ বিজ্ঞান সেবধি নিয়ে আসছেন, জ্ঞান অন্বেষণ নিয়ে আসছেন 1831-এ, 1832-এ নিয়ে আসছেন বিজ্ঞান সেবধি, এবং এরপরে রাজেন্দ্রলাল মিত্র কিছু ভালো সংবাদপত্র নিয়ে আসছেন, এবং এই সংবাদপত্রগুলির পাতাতেই কিন্তু আসলে বাংলা গদ্যের নির্মাণ। এবং এখানেই জ্ঞান বিজ্ঞানের আলোচনা আমরা দেখতে পাই, এবং এবং জ্ঞান বিজ্ঞানের আলোচনা যেই মাত্র শুরু হলো, অক্ষয় কুমার দত্ত জ্ঞান বিজ্ঞানের আলোচনা করছেন বাংলায় প্রথম যুগে,
এবং তত্ত্ববোধিনী পত্রিকা, এবং অবধারিত ভাবে সেখানে তিনি সংস্কৃত শব্দ আনছেন, সংস্কৃত শব্দ নতুন করে তৈরি করছেন অথবা সংস্কৃত শব্দকে বাংলায় নিয়ে আসছেন, এবং এইভাবেই বাংলা ভাষার গদ্য রচনা হয়ে গদ্য শরীরটা গড়ে উঠেছে। এবং আমরা একদম সেই সময়ে যদি আমরা কিছু রচনা যদি আমরা দেখি, যেরকম ফেলিক্স কেরির বিদ্যাহারা বলি, একদম প্রথম যুগের রচনা, যখন কোনো বাঙালি পারিভাষিক শব্দ নির্মাণ করছেন না, বাংলা ভাষায় কোনো বিজ্ঞানের পুস্তক নির্মাণের কথা ভাবছেনও না, সেই সময়ে উইলিয়াম হপকিন্স রচনা করছেন ভূগোল বৃত্তান্ত 1819-এ, ফেলিক্স ক্যারি রচনা করছেন বিদ্যাহারা বলি 1820-তে। তো এই যে বইগুলোতে এখানে তারা কি করছেন, এখানে তারা কিভাবে বিজ্ঞানের আলোচনা তো পারিভাষিক শব্দ ছাড়া সম্ভব না, তো তারা কি করছেন, তারা এই অভাবটাকে কি করে পূরণ করছেন, আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই এই রচনাগুলোতে অবধারিত ভাবে ইউরোপিয়ানরা এবং খুব সঙ্গত ভাবেই সংস্কৃতের দিকে হাত বাড়িয়েছেন। যদি আমরা বিদ্যাহারা বলিতে দেখি, তবে দুটো ব্যাপার লেখক দুটো ব্যাপার আলোচনা করেছেন, যে সংস্কৃত সংস্কৃত শব্দগুলোকে তিনটে ব্যাপার হয়েছে পারিভাষিক শব্দ নির্মাণের ক্ষেত্রে, এক হলো সংস্কৃত থেকে সোজাসুজি গ্রহণ, দ্বিতীয় হলো সংস্কৃত শব্দগুলোকে সংস্কৃতের মতো করে নতুন শব্দ গ্রহণ, আবার ইংরেজি শব্দকে, হ্যাঁ, ইউরোপিয়ান শব্দকে বাংলার স্বভাবের অনুরূপ করে, বাংলার জীবের মতো করে সংস্কৃতায়িত করে নেওয়া। যেমন অক্সিজেনকে আমরা অক্সিজান করে নেওয়া হলো বা অম্লজান করে নেওয়া হলো, এটা হলো এই ধরনের উদাহরণ। তো ফেলিক্স কেরি এই ব্যাপারে বলছেন যে আমি বেশিরভাগ শব্দ, মানে তিনি বলছেন, দ্য ওয়ার্ডস পারফেক্টলি সুইটার এস ফাউন্ড ইন ডিকশনারি সাচ এস অমর, রভস, জটাধর, বিশ্বকোষ এটসেট্রা আর ইউজড সো টু ব্রিং ডিলাইট টু অল ইন দ্য ডেসক্রিপশন অফ অ্যানাটমি। শরীরবিদ্যার আলোচনায় আমার কথা শোনা যাচ্ছে কি? একদম শোনা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, শরীরবিদ্যা আলোচনা তিনি প্রথম করছেন, তো সেই সময় তিনি অমর, রভস এইসব বিশ্বকোষ থেকে তিনি শব্দ আহরণ করছেন এবং তিনি নতুন শব্দও বানিয়ে নিচ্ছেন। যেমন সেই সময় যদি কয়েকটা শব্দের উদাহরণ দেখি, তাহলে দেখবো যে সেখানে সংস্কৃত শব্দ অনেক বেশি, যেমন লার্ভা, কীট শাবক, লিনামেন্ট, অবয়ব, লেন্টিকুলার, মসুর আকৃতি, লিপস, চঞ্চু, লিকুইড কে বলছেন দ্রব, এই শব্দটা এখনো আছে, এটা কিন্তু দ্রব, এই শব্দটা ফেলিক্স কেরি করে রেখে গেছেন, সেটা এখনো চলছে এবং অনেক শব্দ এরকম চলছে, বেশিরভাগ শব্দ এভাবেই, মানে তাদের করে দেওয়া শব্দই আমরা ব্যবহার করছি বলতে গেলে। যেমন মেডিকেল সায়েন্স কে তিনি অনুবাদ করেছেন ঔষধ চিকিৎসা বিদ্যায়, নিউরোলজি কে করেছেন শিরা বিদ্যা, ফার্মাসি কে করেছেন ঔষধ নির্মাণ বিদ্যা, এ ধরনের আরো আমরা অনেক শব্দ আমরা দেখতে পাই। তো আবার আরো এ ধরনের যদি আরো দেখি আমরা, তাহলে দেখবো যে ব্লাড ভেসেল কে করেছেন রক্ত বাহিনী, অ্যাঙ্কেল ঘুণটক, ব্রেইন মাস্তুলুঙ্গ, আপার আর্ম ভুজ, ব্রেস্ট উরজ, আর্মপিট কক্ষ, কার্টিলেজ কুর্চা, এই এই ধরনের শব্দ তিনি সংস্কৃত থেকে নিয়ে, এই শব্দগুলোর কোনো বাংলা তখন ছিল না। এবং আপনারা ভেবে দেখুন যে একটা ভাষা যার কোনো শব্দ নেই, কোনো পারিভাষিক শব্দ নেই, তাতে তারা বিজ্ঞান রচনা করার দুঃসাহস করছেন। তো ইউরোপীয়দের এই যে তাদের যে বিদ্যোৎসাহিতা, এটাই তাদের উৎকর্ষের কারণ, এবং বাংলা ভাষায় কেউ এই দুঃসাহসটাই করেনি। ইউরোপিয়ানদের হাত তাদেরই, তারাই এই মানে জঙ্গলের মধ্যে রাস্তাটা তারাই কেটে দিয়ে গেছেন এবং পরবর্তীকালে আমরা সেই রাস্তা দিয়ে হেঁটেছি। এবং এই প্রথম প্রথম শুরুর এই সময়টাকে আর আর দীর্ঘায়িত না করে আমরা যদি একেবারে মধ্যবর্তী সময়ে যদি চলে আসি, তবে আমরা একেবারে যখন মানে ন্যাশনালিজম বা বাংলার নবজাগরণ যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে চলছে এবং বাংলায় পাঠ্যপুস্তক নির্মাণ, জ্ঞান বিজ্ঞানের আলোচনা হওয়া উচিত হবে, এই ধরনের যখন ব্যাপারগুলো চলছে, তখন কারা কারা তখন পরিভাষা নির্মাণে একটা একটা ভীষণ একটা শক্তি চলে এসেছে। সবাই তখন পরিভাষা নির্মাণ করছেন, বঙ্কিমচন্দ্র করছেন, রবীন্দ্রসুন্দর ত্রিবেদী করছেন, প্রফুল্লচন্দ্র রায় করছেন, এরা সকলেই করছেন। এবং এই সময়ে যারা খুব অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তাদের মধ্যে রবীন্দ্রসুন্দর ত্রিবেদী এবং প্রফুল্লচন্দ্র রায়ের কথা আমরা আরো অনেকেই আছেন, আমরা এখানে একটুখানি দেখতে পারি। রবীন্দ্রসুন্দর ত্রিবেদী মানে খুব স্পষ্ট ভাবে বলেছেন যে যেখানে সংস্কৃত প্রতিশব্দ আছে
সেখানে সংস্কৃত থেকে প্রতিশব্দ নিতে হবে, এবং যেখানে সংস্কৃত প্রতিশব্দ নেই সেখানে সংস্কৃতের আদলে বাংলায় প্রতিশব্দ করে নিতে হবে, এবং যেখানে যেখানে সহজ প্রাকৃতজ খাঁটি বাংলা শব্দ আছে সেটাকেও আমরা গ্রহণ করব, এটা তিনি বলেছেন। তো এবং তিনি একটা অসামান্য কাজ করেছেন, যেটা হলো মানে শরীরবিদ্যার বর্ণনায় কি কি পারিভাষিক শব্দ কাজ করতে পারে, মানে আসতে পারে কাজে, সেটার জন্য তিনি পুরো ঐতেরে ও ব্রাহ্মণ থেকে যে শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে বর্ণনা থেকে তিনি পারিভাষিক শব্দ চয়ন করেছেন ঐতিহাসিক ঐতরীয় ব্রাহ্মণ থেকে, সেগুলো সাহিত্য পরিষদের পরিষদ পত্রিকায় বারবার সেগুলো ছেপে এসেছে। যেমন ঐতরীয় ব্রাহ্মণ থেকে তিনি একটা অনেক বড় একটা সংকলন তিনি করেছেন শরীর বিদ্যা, যেমন এমব্রায়ো গর্ভ, উল্ব, কোল, জরায়ু, প্লেসেন্টা, প্রাণ, ব্রেথ, পশু, লাইফ, বাপ, ওমেন্টাম, উচ্ছ্বাস, ব্রিদিং, অংশ, শোল্ডার, শ্রোণী, লয়েন, এই ধরনের বনিষ্ঠ, ককুদ্র, শক্তি, এই ধরনের শব্দ, অনুকা, এই ধরনের শব্দ তিনি সংকলন করেছেন। যদিও এই শব্দগুলি পরবর্তীকালে কিছুই প্রচলনে আসেনি এবং এর জায়গায় যেটা এসেছে সেটাও সংস্কৃত শব্দ, কিন্তু তিনি সেটা করেছেন। তিনি মাধ্যমদিন বাজসেন সংহিতা থেকে শব্দ সংগ্রহ করেছেন যাতে সেটা বাংলায় পারিভাষিক শব্দ রূপে আমরা কাজে লাগাতে পারি। আবার এবং কাত্যায়ন শ্রৌত শাস্ত্র থেকে তিনি শ্রৌত সূত্র থেকে তিনি শব্দ সংগ্রহ করেছেন। এই কাজগুলো তিনি বাংলা বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকার পাতায় তার প্রমাণ রয়েছে এবং প্রচুর শব্দ তিনি এইভাবে উঠে নিয়ে এসেছেন। শুধু শরীর বিদ্যা নয়, পদার্থ বিদ্যা শব্দ তিনি সংকলন করেছেন, যেমন এয়ার বায়ু, উইন্ড বাতাস। এখানে আমরা দেখবো যে খাঁটি বাংলা শব্দ তার পরিভাষায় স্থান পেয়েছে, যেমন থান্ডার স্ট্রম, ঝঞ্ঝা, স্নো স্টর্ম, এটা এটা হলো পরিবেশ বিজ্ঞানের কিছু শব্দের তিনি সংকলন করেছেন। আর্কটিক, উদিচ্চ, এ ধরনের শব্দ প্রচুর এখানে আমি উদাহরণ দিতে পারি, উদাহরণ দিয়ে এখন আর সময় নষ্ট করছি না। এরপরে যার নাম আমরা করবো তিনি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। তিনি রাসায়নিক পরিভাষা সংকলন করলেন, তিনি বই লিখলেন রাসায়নিক পরিভাষা, এবং তিনি সেখানে বলছেন যে হিন্দু জাতি রসায়ন শাস্ত্রে কতদূর পারদর্শিতা ও ব্যুৎপত্তি লাভ করিয়াছিলেন এই প্রশ্নের মীমাংসায় প্রবৃত্ত হইয়া 17 বৎসর যাবত অনেক প্রাচীন বৈদ্যক ও তান্ত্রিক গ্রন্থ অভিনিবেশ পূর্বক পাঠ করিতে হইয়াছে। ইহাতে জানা গিয়াছে যে বহুকাল হইতে এদেশে অনেকগুলি পারিভাষিক শব্দ প্রচলিত আছে, কিন্তু সেগুলি আমরা এক প্রকার ভুলিয়া গিয়া নতুন শব্দ সংকলনে প্রবৃত্ত হইয়াছি, যাহাতে আয়ুর্বেদ তন্ত্রোক্ত শব্দগুলির পুনরুদ্ধার হইয়া প্রচারিত হয় এমন চেষ্টা করা আমাদের কর্তব্য। তো এই কর্তব্য পালন করতে গিয়ে তিনি রাসায়নিক পরিভাষা লিখলেন এবং সেই রাসায়নিক পরিভাষায় তিনি অনেক প্রাচীন রসায়ন বিদ্যার গ্রন্থ থেকে অনেক শব্দ তিনি তুলে আনলেন, যেমন আলকেমিস্ট, রসসিদ্ধ, আর্সেনিক, তালসত্ত্ব, শিকতা শুদ্ধ, এবং বিভিন্ন এমন এমন শব্দ যে বৈজ্ঞানিক নাম রয়েছে এগুলো আমাদের ঠিক বুঝতেও পারছি না, এই ধরনের অনেক শব্দ তিনি তার যে সংস্কৃত রসায়ন শাস্ত্রে যে তার মূল রয়েছে সেই বৈজ্ঞানিক নামগুলোকে তিনি সেখান থেকে তুলে আনেন। এইভাবে রাসায়নিক পরিভাষা পিসি রয়ের একটা অত্যন্ত আমাদের সকলেরই দেখা উচিত যারা আমরা সংস্কৃত পড়াশোনা করছি। যেমন সিমেন্ট কে তিনি করেছেন বজ্রলেপ, চারকোল কে করেছেন অঙ্গার, কোবাল্টিক কে করেছেন তারো মাক্ষিক, কলিরিয়াম কে করেছেন অঞ্জন, এইভাবে তিনি আরো অনেক শব্দ আমাদের সামনে তুলে ধরেছেন। এবং এরপর যার কথা সব থেকে বলতে হয় এটা হলো বৈজ্ঞানিক পরিভাষার কথা আমরা বলছি, এবং আজও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বলুন বা যারা করছেন এই কাজগুলো তারা সকলেই বা ওপার বাংলায় যারা কাজ করছেন যেমন মনসুর মুসা বাংলা পরিভাষা নিয়ে তিনি কাজ করছেন, তারা সকলে নির্দ্বিধায় সংস্কৃত শব্দ নিচ্ছেন এবং সংস্কৃত আধারে নতুন শব্দ তৈরি করে নিচ্ছেন। এবার যদি আমরা সংবাদ মাধ্যমে যদি আমরা দেখি বা সাধারণ বাংলা ভাষায় যদি আমরা সংস্কৃত পারিভাষিক শব্দের ক্ষেত্রে দেখি, তবে সব থেকে আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়বে।
তিনি প্রচুর সংস্কৃত পারিভাষিক শব্দ চয়ন করেছেন, এবং রবীন্দ্রনাথ ও রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর মতো যেখানে সংস্কৃত পরিভাষা রয়েছে সেখানে নতুন শব্দ নতুন গঠন করার তিনি পক্ষপাতী ছিলেন না, কিন্তু যেখানে সংস্কৃত পরিভাষাও রয়েছে এবং খাঁটি বাংলা পরিভাষাও রয়েছে সেখানে তিনি খাঁটি বাংলা পরিভাষার দিকে সেখানে তার পক্ষপাত তিনি দেখিয়েছেন। যেমন রবীন্দ্রনাথের এই সহানুভূতি বলে যে শব্দটা আমরা আজকাল ব্যবহার করি, তার প্রতি রবীন্দ্রনাথের খুব একটা বিরাগ ছিল, তিনি মানে কিছুমাত্র সহানুভূতি ছিল না এই সহানুভূতি শব্দটার পক্ষে, তিনি দরদ শব্দটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। আবার তিনি এক জায়গায় বলছেন যে রিপোর্ট শব্দটা, যখন আমি ভাবছি যে রিপোর্ট শব্দটা কি প্রতি প্রতি শব্দ হতে পারে, তখন অনেকে অনেক ধরনের কথা, আমার আমার কিছুই ভালো লাগছে না, তখন হঠাৎ করে মনে পড়লো কাদম্বরীর কথা, সেখানে একটা শব্দ আছে প্রতিবেদন, তো যেই মাত্র মনে মনে হলো বা এর চেয়ে সুন্দর তো আর কোনো প্রতিশব্দ হতে পারে না, তো তিনি প্রতিবেদন শব্দটা ব্যবহার করলেন। আমরা অনেকেই হয়তো জানি বা জানি না যে এই যে আকাশবাণী শব্দটা এটা কিন্তু রবীন্দ্রনাথের দেওয়া, এই যে সংস্কৃতি শব্দটা কালচারের প্রতিশব্দ রূপে এটাও কিন্তু রবীন্দ্রনাথের দেওয়া। রবীন্দ্রনাথের শব্দ চয়ন বলে একটা প্রবন্ধে প্রচুর মানে প্রায় প্রায় 411টি সংস্কৃত সংস্কৃত টেকনিক্যাল টার্মস তিনি উঠিয়ে এনেছেন বা তৈরি করেছেন, যেমন নেশন, অধিজাতি, রেস, প্রবংশ, ট্রাইব, জাতি সম্প্রদায়, ওভার পপুলেশন, অতি প্রজনন, রেসিডেন্ট, আবাসিক, অরিজিনাল অ্যানসেস্টার, আদি পুরুষ, ডিজেনারেট, অপজাত, জেনেটিক্স, প্রজন্ম তত্ত্ব, এই ধরনের শব্দগুলো বাংলায় কিন্তু গৃহীত হয়েছে। আমরা অনেক শব্দ আছে শব্দ চয়নে আমরা দেখলেই দেখতে পাবো যে যেগুলো গৃহীত হয়নি, কিন্তু আমি সেগুলোই বলছি যেগুলো গৃহীত হয়েছে, যেমন অপশনাল, ঐচ্ছিক। যেমন এই অপশনাল শব্দটা নিয়ে রবীন্দ্রনাথ আলোচনা করেছেন, তিনি বলছেন যে বাংলায় একটা শব্দ ব্যবহৃত আবশ্যিক, যেমন আবশ্যিক সংস্কৃত পাঠ্য পাঠ্য আছে, যে আবশ্যিক শব্দটা তিনি খুব আপত্তি করেছেন যে শিক্ষা কখনো আবশ্যিক বা কম্পালসারি কি করে হতে পারে, তো তিনি বলছেন যে এটা এটা হবে আসলে ঐচ্ছিক, তিনি ঐচ্ছিক শব্দটাকে দিলেন। তো এইভাবে আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে অনেক পারিভাষিক শব্দ সংস্কৃত এবং সংস্কৃত নিষ্ঠ আমরা পেয়ে পেয়ে আসি। এবং রবীন্দ্রনাথ ছাড়াও সংবাদপত্রে আমরা বিভিন্ন সংস্কৃত শব্দ পেয়ে আসি, নতুন সংস্কৃত শব্দ পাই, যেমন এই সেক্রেটারি বা এডিটর অর্থে সম্পাদক শব্দ, ইলেকশন অফ দ্য নির্বাচন শব্দ, ক্লাস অর্থে শ্রেণী শব্দ, রিপোর্ট বা প্রসিডিং অর্থে কার্য বিবরণ শব্দ, এই যে শব্দগুলো এটা সংবাদপত্র পত্রের পাতায় এগুলোর নির্মাণ, তো এই শব্দগুলো আমরা পাচ্ছি, কলাম শব্দের অনুবাদের স্তম্ভ শব্দ, অ্যালবাম, চিত্রাবলী, এই ধরনের শব্দগুলো আমরা সংবাদপত্রে এগুলোর নির্মাণ হয়েছে, সিভিলাইজেশনের অনুবাদে সভ্যতা, এই ধরনের শব্দগুলো আমরা পাচ্ছি। এই তাই সংবাদপত্রের মধ্যে আমরা বাংলা সংস্কৃতের যে একটা যোগসূত্র এবং তার যে স্বাভাবিকতা সেটাকে আমরা দেখি, কারণ ওই জায়গাগুলোর মধ্যে একদম ওই জায়গাগুলো একবারে দরকারের জায়গা, সেখানে আমরা সংস্কৃতের দিকে হাত বাড়াই। যেমন ইউনিভার্সালের জায়গায় সর্ব জাতিকতা, এই ধরনের শব্দ ব্যবহার হয়। ডিপ্লোমেসি, ডিপ্লোমেসির জায়গায় চাণক্যতা, ন্যাশনালিস্টিক, স্বজাতীয়তা, ইম্পেরিয়ালিজমের জায়গায় সমরাজ্যিকতা, পাশ্চাত্যিকতা, ওয়েস্টার্নিজমের জায়গায়, এগুলো নতুন নতুন শব্দ এবং এগুলোর সংস্কৃত শব্দ নেওয়া হয়েছে বা সংস্কৃত নতুন অর্থে এগুলো ব্যবহৃত হচ্ছে। যেমন পাবলিকেশনের জায়গায় প্রকাশনী, ডিরেক্টরের জায়গায় অধ্যক্ষ, এই শব্দগুলো এই এই অর্থে আমরা সংস্কৃত ব্যবহার এগুলোর পাচ্ছি না। তবে অনেকেই আবার এর এর বলছেন যে আমরা অনেক সময় এতে আমরা এগিয়ে মানে অনেক কিছু এমন করে ফেলছি যেটা হয়তো না করলেও নয়। যেমন আমরা বাংলায় মুনসেফ শব্দটা আজকাল ব্যবহার করি না, তার জায়গায় ন্যায়াধীশ শব্দ ব্যবহার করি, কিন্তু মোহাম্মদ শাহিদুল্লাহ বলছেন যে মুনসেফকে ন্যায়াধীশ দিয়ে পরিবর্তন করার কোনো মানে হয় না, মুনসেফ পার্সিয়ান হলেও এটা বাংলার স্বাভাবিক স্বাভাবিকভাবে এটা বাংলায় মিশে গেছে। তো এইভাবে আমরা দেখতে পারি যে বাংলায় বাংলায় প্রতিনিয়ত স্বাভাবিক চলমানতার মধ্যে, সংবাদপত্রের স্বাভাবিকতার মধ্যে যেখানে নবনির্মাণ বাংলা ভাষার হচ্ছে, সেখানেই আমরা সংস্কৃত শব্দ পেয়ে যাচ্ছি, ইংরেজির প্রতিশব্দ রূপে আমরা সংস্কৃত শব্দ পেয়ে যাচ্ছি। এবং অনেকে এটাও বলে থাকেন যে সরাসরি ইংরেজি শব্দগুলোই ব্যবহার করে নেওয়া কেন হচ্ছে না, এই জন্য এটা এটা কারণ এটা বাংলার প্রকৃতিগত নয়, ইংরেজি ইংরেজি শব্দ যদি আমরা সহজভাবে বাংলায় ব্যবহার করতে পারি না, করলে সেটা বাংলার বাংলাটা শুনতে কানেই আমাদেরকে আমাদের বাধা দেবে। এবং আরেকটা ব্যাপার হলো যে
নিম্নবর্গীয় বা সাধারণ, যা এই যে তোমার মানে বামপন্থী বুদ্ধিজীবীরা যেটাকে বেশি করে বলেন যে সংস্কৃতকে বাদ দিয়ে দেওয়ার পক্ষে যুক্তি দেখান যে ভাষাটাকে সর্বজনীন করতে হবে এবং যাতে সব শ্রেণীর লোকেরা ভাষাটা ব্যবহার করতে পারে, তাই জন্য আমাদের সংস্কৃত বাদ দিয়ে হয়তো সরাসরি ইংরেজি শব্দ বা তদ্ভব ব্যবহার করতে হবে। কিন্তু আমরা দেখি, একটু লক্ষ্য করলেই আমরা দেখব যে সাধারণ মানুষ কিন্তু খুব খটোমটো সংস্কৃত শব্দ খুব স্বচ্ছন্দে ব্যবহার করেন। এটা দীনেশচন্দ্র রায় তার সংস্কৃত বাংলা সাহিত্যের ইতিহাসে এটা বলেছেন, যেহেতু যেটা স্বাভাবিক নিয়মে যেটা সংস্কৃত থেকে আসে, যেমন বৈষ্ণব পদাবলিতে বা এখনো যে পদাবলি কীর্তনে আমরা এমন অনেক সংস্কৃত শব্দ পাই যেটা সংস্কৃত শব্দ এবং বেশ বেশ ধারালো সমাজবদ্ধ, কিন্তু সাধারণ মানুষ অশিক্ষিত জনসাধারণ সেই শব্দগুলোকে গ্রহণ করছে, তার রসকে গ্রহণ করতে পারছে। কিন্তু একেবারে আজকের সময় দাঁড়িয়ে চলতি বাংলার কিছু শব্দ যদি আমরা বলি, তবে এই শব্দগুলো আমরা সাধারণ অশিক্ষিত বাঙালি সেটা ব্যবহার করতে পারে না। যেমন আমরা মিষ্টান্ন ভাণ্ডার একটা শব্দ আমরা যত্রতত্র সর্বত্র দেখতে পারি, মিষ্টির দোকান আমরা দেখি না, এবং সাধারণ মানুষ হয়তো চলতি মান্য কচ্ছ বাঙালি হয়তো মিষ্টির দোকান বলে মিষ্টি, কিন্তু সাধারণ একেবারে মাটির মানুষ কিন্তু মিষ্টান্ন ভাণ্ডার শব্দটা বলে। তো এই ধরনের ব্যবহার আমরা দেখি, তাই বলা যেতে পারে যে সংস্কৃত এবং বাংলার এই যে জোরটা এটা কিন্তু একেবারে নিচের থেকে উঠে আসা, সংস্কৃতকে বাংলা থেকে বাদ দিয়ে দেওয়া কতটা সম্ভব সেটা আমাদের দেখতে হবে। তার কারণ এরকম কোনো প্রচেষ্টাই সাফল্য অর্জন করতে পারেনি। তো আমি আর আমার বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না, একটা বেজে গেছে, তোমরা নিশ্চয়ই প্রচন্ড বোর হয়ে গেছে এবং কেউ কেউ হয়তো আমার মনে হয় মানে আমার বক্তৃতার গুণেই হয়তো ঘুমিয়েও পড়ে থাকতে পারো। যাই হোক, আমি এই শব্দ শব্দাবলী বা পারিভাষিক শব্দের আলোচনার মাধ্যমে আমার আজকের বক্তৃতা এখানেই শেষ করছি, এবং বলবার কথা হলেছে এই বিবেকানন্দের কথাতেই ফিরে যাওয়া যে সংস্কৃতের বাংলার যে তার যে প্রাকৃতজ যে আদিরূপ, তার যে বাক্য সংরচনা তার স্ট্রাকচারে সেটাকে আমাদের বজায় রাখতে হবে, এবং নতুন নতুন ভাববার বিষয় জ্ঞানের বিষয়ের কথাই আমরা যখন বলবো তখন আমাদেরকে অবধারিতভাবে সংস্কৃতের দিকে যেতে হবে, পারিভাষিক শব্দ নির্মাণে সংস্কৃতের দিকে আমাদের যেতে হবে। এটাই বাংলা ভাষার ইতিহাস, এটাই বাংলা ভাষার বর্তমান এবং এটাই বাংলা ভাষার ভবিষ্যৎ। তো এখানেই আমি আমার বক্তৃতা শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে আমার এতক্ষণের এই প্রলাপ শোনার জন্য। তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে তোমরা করো, ছাত্রছাত্রীদের চুপ করে থেকো না, এমন একটা সুন্দর বিষয় আজকে তোমরা উপস্থাপনা দেখলে এবং শুনলে। বিষয়টা সুন্দর বলতে, যেহেতু দুটো ভাষা, যারা এখানে সংস্কৃত অধ্যেতা রয়েছে বা বাংলার অধ্যেতা রয়েছে, বা আফটার অল প্রত্যেকে বাঙালি এখানে রয়েছে, তাদের এই ধরনের বিষয়ের একটা যে তোমাদের উত্থাপন হলো এবং যে উদাহরণগুলোর মধ্যে দিয়ে তোমরা বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করলে, ম্যাডাম তোমাদের উপলব্ধি করানোর প্রয়াস করলেন, তার থেকে তোমাদের কি জিজ্ঞাস্য বা কোনো প্রশ্ন যদি থাকে, কোনো রকম কিছু জানার যদি আগ্রহ থাকে, তোমরা সেটা করো। আর এই ভিডিওটা, আজকের লেকচারটা আমাদের রেকর্ডিং ইউটিউবে পোস্ট করা হবে, সেখানে ম্যাডামের ইমেল আইডি দেওয়া থাকবে, তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাস্য থাকলে তোমরা সেখানে ম্যাডামকে ইমেল করলে তোমরা নিশ্চয়ই উত্তর পাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার খুব ভালো লাগবে। আমিও আসলে এই বিষয়েরই একটা ছাত্রী বলা যেতে পারে, এবং খুব আমার প্রিয় একটা বাঙালি বাঙালি এবং সংস্কৃত অধ্যেত্রী হিসাবে এই বিষয়টা খুব প্রিয়। হ্যাঁ, বিষয়টা সত্যি খুবই রোচক বিষয়, মানে মানে মজাদারও বটে, মানে যে কারণে মানে যারা ধরো সংস্কৃত এবং বাংলা উভয়েরই ছাত্রছাত্রী, এবং অবশ্যই আফটারঅল তারা বাঙালি, মানে তাদের ভাষাটা সংস্কৃতের সঙ্গে কিভাবে প্রাত্যহিক ভাবে প্রাত্যহিক দিনচর্যার সঙ্গে আমাদের ভাষাটা যুক্ত যুক্ত মানে ওতপ্রোত ভাবে জড়িত হয়ে রয়েছে, সেগুলি আমরা দেখলাম এবং বুঝলাম। অত্যন্ত ধন্যবাদ আমাদের সংস্কৃত বিভাগের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে দিদিকে ধন্যবাদ জানাই, এবং সমৃদ্ধ হলাম, সেই সঙ্গে ছাত্রছাত্রীরাও খুব সমৃদ্ধ এবং আনন্দিত হলো। ছাত্রছাত্রীরা একটু 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 কেউ যদি কিছু মানে তোমাদের কেমন লাগলো, বলো আমাদের যারা ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি এখানে যারা আছো, করিনা আছো, রিম্পা রয়েছো, অন্যান্য কলেজের সুপ্রিয়া রয়েছো, আমাদের আর আমাদের অন্যান্য কলেজের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দেখতে পাচ্ছি মৌমিতা পাল, শুভম কংসমণিক, আপনারা আছেন, আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন। নিশ্চয়ই,
আর আমাদের কোথাও যদি কারেক্ট করে দেওয়ার বললাম, তোমরা বলো তোমাদের কোন রকম কিছু মানে জিজ্ঞাসা না থাকলে তোমাদের অভিজ্ঞতা বা অনুভূতি তোমরা শেয়ার করতে পারো, ভাগ করে নিতে অন্যান্য পারো। যারা মানে অরিজিৎ এবং অন্যান্য যারা অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, তারা যদি আমাকে কোথাও ভুল সংশোধন করে দিতে পারেন তাহলে আমার খুব ভালো লাগবে, কারণ এটা আমার বিষয়, আমি এটা পড়ছি এবং আমার ভুল হতেই পারে হ্যাঁ কোথাও। হ্যাঁ, এটা বিষয় ঠিকই না, মানে আজকে যেহেতু রবিবার এবং রাখি পূর্ণিমার দিন বলে আজকে মানে অংশগ্রহণকারীদের সংখ্যা দর্শক বা শ্রোতা একটু কম দেখছি অন্য দিনের তুলনায়, তবুও যারা একভাবে আছেন বা আছো তারা একটু বা আদান প্রদানের মাধ্যমে কিছু প্রশ্ন বা কিছু মতামত বা অভিমত ব্যক্ত করলে আমরা আরো খুশি হব। ম্যাডাম, ম্যাম, আমার আমাদের এগুলো খুব ভালো লাগছে, আপনার বক্তৃতা শুনতে আমাদের খুবই ভালো লেগেছে ম্যাম, আর আমরা অনেক কিছু জানতেও পারলাম এগুলো শোনার মাধ্যমে। এই এই কয়েকদিন ধরে যে অনুষ্ঠানটা হচ্ছে তার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানতেও পারছি, আর আমাদের খুব ভালোও লাগছে অনুষ্ঠানটা ম্যাম। ধন্যবাদ ধন্যবাদ, কিছু কিছু মানে কিছু যদি বোঝাতে পেরেছি মানে তবেই আমার মানে সার্থক বলা যেতে পারে। হ্যাঁ ম্যাম, আমরা বুঝতে পেরেছি, আপনি খুব ভালোভাবে বুঝিয়েছেন আমাদের, আর আমরা অনেক কিছু জানতে পেরেছি এর মধ্যে দিয়ে। অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম, তোমাদের ধন্যবাদ শোনার পরবর্তী সময় জন্য। যেন আমরা আপনাকে পাই তারই আশা রাখবো, আপনি অনেক আমারও কিছু খুব ভালো জানতে লাগবে, সাহায্য করেছেন আমাদের। অনেক ভালো লাগবে, আমার খুব ভালো লাগবে। আর কেউ, মৌমিতা পাল আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে আপনি একটা জায়গায় বলছিলেন না ম্যাডাম, যে রবীন্দ্রনাথ ঠাকুর কম্পালসারি যে বিষয়টাকে হুম আমরা হুম যেটাকে আবশ্যিক বলি, হুম হুম সেই শব্দটিকে তিনি ঐচ্ছিক শব্দটি ব্যবহার করেছেন, তাই তো? সেই স্থানে হ্যাঁ হ্যাঁ, মানে না কম্পালসারি নয়, অপশনাল, অপশনাল শব্দের জায়গায় তিনি আচ্ছা আচ্ছা ঐচ্ছিক শব্দটা অপশনাল ব্যবহার শব্দের করেছেন। জায়গায়, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অপশনাল, এটা মানে হচ্ছিল। ব্যাপারটা আমি হয়তো ঠিকভাবে বোঝাতে পারিনি আসলে, মানে অপশনাল অর্থেই বাংলায় ভুল করে কম্পালসারি শব্দটার যে বাংলা প্রতিরূপ অর্থাৎ আবশ্যিক শব্দটা ব্যবহার হতো, মানে আচ্ছা আচ্ছা রবীন্দ্রনাথ যে আচ্ছা উদাহরণগুলো দিচ্ছেন আর কি, সেখানে মানে ঐচ্ছিক অর্থে আবশ্যিক শব্দটা ব্যবহার হয়ে যেত, তো সেখানে আচ্ছা রবীন্দ্রনাথ বলছে আবশ্যিক তো আসলে কম্পালসারি, কিন্তু শিক্ষা তো কোনো কম্পালসারি, যেমন আমরা আমিও পেয়েছি এমন যে আবশ্যিক সংস্কৃত বা আবশ্যিক হ্যাঁ বাংলা বা আবশ্যিক ইংরেজি, এরকম আমরা শব্দ মানে পাঠ্য সিলেবাসের ব্যাপারে আলোচনার সময় এরকম শব্দ পাওয়া যায়, যেমন যে যে ইংরেজিটা সকলকেই পড়তে হয় সেটা হলো আবশ্যিক ইংরেজি, এই ধরনের শব্দ বা আবশ্যিক ভাবে, কিন্তু তিনি মানে যেটা যেটা অপশনাল, যে অপশনালের জায়গায় আবশ্যিক শব্দটা ব্যবহার, তাই তিনি এটাকে ঐচ্ছিক দিয়ে পরিবর্তিত করেছিলেন। আচ্ছা আচ্ছা অনেক নতুন শব্দ জানতে পারলাম অনেক কিছুই, যেমন ওই যে সিমেন্ট কে বজ্রলে বলছে, অনেক কিছু বেশ নতুন নতুন শব্দ, ভালোই লাগলো হ্যাঁ, বেশ। এরকম মানে এই জায়গাটা আরো ইন্টারেস্টিং, আরো মানে আমি অনেক উদাহরণই দেওয়া যেতে পারে, বা আপনি যদি নিজেই যদি আপনি রাসায়নিক পরিভাষা যদি দেখেন তাহলে আপনি দেখবেন সেখানে সব, সেটা এই বস্তুত এই শব্দগুলিরই একটা লিস্ট, এবং ঐতরেয় ব্রাহ্মণ থেকে যে শব্দগুলো রবীন্দ্রসুন্দর ত্রিবেদী তুলে এনেছেন হ্যাঁ বা ওইটারও মৈত্রায়ণী সংহিতা থেকে, সেগুলো অসাধারণ এক একটা কালেকশন, এবং সেগুলো সেগুলো দিয়ে কিছু শব্দ বাংলা ভাষায় ব্যবহারও হয়েছে এবং প্রচলনও আছে। হ্যাঁ মানে বিস্তারিত সেভাবে তো পড়িনি, এবার বিস্তারিত যে জানতে পারলাম মানে এগুলো সব নোট করেছি আমি, যতটুকু পেরেছি নোট করেছি, শুনছিলাম মন দিয়ে, এবার কোনো যে প্রশ্ন করব সেটা মানে মাঝে প্রশ্ন করলে সেটা একটু বিরক্তি করি দাঁড়ায়, সেই জায়গায় খুব ভালো লাগলো, শুনতে খুবই ভালো লেগেছে, এবং অনেক আমি কিছু ধন্যবাদ, নোটস করেওছি। অনেক ধন্যবাদ। আসলে ম্যাডাম, ভাষা ভাবের বাহন, ভাব প্রকাশের বাহন, আর সে যেটাতে আমাদের চর্চা, যেটা আমাদের মাতৃভাষায় দুটোর সম্পর্ক বহুল চর্চিত, সেটাকেই ম্যাডাম আমাদের অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখালেন, আর অনেক নতুন বিষয় তো জানলাম ছাত্রছাত্রীরা যেটা বললেন, আর আমার মনে হয় আর অনেক আগ্রহের দরজা খুলে গেল, আর আমাদের কিন্তু পিপাসা বেড়ে গেল, আমরা কিন্তু ভবিষ্যতে আপনাকে আবার চাইবো, আমরা চাইবো যে আপনি অনেক ব্যস্ত আমরা জানি, একটু সময় আমাদের জন্য আবার বার করে দিতে পারবেন, ভীষণ আশা রাখবো। আপনাদের অসংখ্য মানে ধন্যবাদ। আপনার এই আপনার এই কথা আমাকে যে কতটা উৎসাহী করলো, আমি মানে সেটা নিজে নিজে পড়াশোনা করতে গিয়ে যখন আপনাদের মতো বিদ্বজ্জনদের মাঝখানে বলবার মানে সুযোগ পাই, তখন একদিকে ভয়ও হয় আবার ভালোও লাগে যে
আপনাদের যদি কিছু মাত্র যদি ভালো লেগে থাকে, তবে হয়তো আমার মানে আমার পড়াশোনাটা হয়তো একটু হলেও সার্থক। না আসলে আমাদের আবার পড়াশোনা করার আগ্রহ জেগে উঠছে, যতটা করেছি আরো আগ্রহে দরজা খুলে যাচ্ছে। আলোচনা বিষয়টা এরকম যে একদম এটাই 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 এটা যদি হয়, তবে এর চেয়ে বড় সার্থকতা আমার আর কিছু নেই। মানে একটা মানে একটা আপনাদের মধ্যে যদি উৎসাহ বা একটু আরো 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 চর্চার যদি আমরা রাস্তা খুলে নিতে পারি পরস্পরের মধ্যে, তবে এর থেকে বড় সার্থকতা আর আর কি হতে পারে? আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন গ্রাজুয়েশন করছে, তারাও আমার মনে হয় ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে গবেষণা বা চর্চার মানে জায়গা ওদের তৈরি হচ্ছে মনের মধ্যে, আগ্রহের জায়গাগুলো খুলছে আস্তে আস্তে। একদমই তাই, গবেষণার দিকগুলো খুলে যায়, বুঝতে পারছে যে কোন বিষয়ে তারা আগে এগোতে পারবে। ঠিক 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 এবং আমাদেরও কিছু আমাদের মানে আমরাও বুঝতে পারছি, আমরাও তো অতটা অভিজ্ঞ নই সব বিষয়ে। আমরা সকলেই সমান জায়গাতেই আছি এবং খুঁজতে খুঁজতেই সবকিছু হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ মাননীয় অধ্যাপকাকে, ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, আমাদের বিদ্ধ করেছেন, আলোকিত করেছেন। আজকে যদি কারোর আর কোনো জিজ্ঞাসা না থাকে, তাহলে আজকের অনুষ্ঠান আজকের লেকচার এখানেই সমাপ্ত হচ্ছে, এবং আগামীকাল আবার সকাল 11টাতে আমরা সমাগত হব। আগামীকাল পঞ্চম বক্তৃতা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা শুনবো। সকলে ভালো থাকবেন ততক্ষণ। আপনারাও সকলে ভালো থাকবেন, সংস্কৃত দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ দিদিকে, আরো একবার ধন্যবাদ জানাই। মানে রাখি পূর্ণিমার দিন আজকে একদম অবশ্যই অবশ্যই দিবস, সেটি এই বক্তব্যের মাধ্যমে আরো সাফল্য মণ্ডিত হলো এটা আমরা উপলব্ধি করছি। আজকে অরিজিৎ আছে এখানে, ও আমার মানে ভাই আর কি, আমার মানে সত্যিকারের ভাই, তো ওকে এই মানে রাখি বন্ধন তো ভাই বোনেরই উৎসব, তো আজকে এখানে মানে মানে মনের মন থেকে কাল্পনিক রাখি পরিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ সেটা খুব বড় প্রাপ্তি আর কি, সকলের জন্য শুভকামনা রইল, রাখি পূর্ণিমা সার্থক হোক, সকলের জন্য মৈত্রী মেলবন্ধন বজায় থাকুক। আমরা আবার কালকে সকাল 11টায় মিলিত হব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।